আমরা গত দিনে ওয়ার্পিং নিয়ে যে দুইটা লেকচার আমরা দেখলাম, সেখানে একটাতে আমরা দেখিয়েছি যে হাই স্পিড ওয়ার্পিং মেশিনটা কিভাবে কাজ করে, তার বিভিন্ন কম্পোনেন্টস এবং ইয়ার্ন পাথ ডায়াগ্রাম, অর্থাৎ প্যাকেজ থেকে বিম পর্যন্ত ইয়ার্ন কোন কোন পথ দিয়ে আসে, এটা আমরা দেখেছি। আমরা ভিডিও শো করেছিলাম, প্লে করেছিলাম। এবং গত দিনে আমরা মানে লাস্ট ক্লাসে সেকশনাল ওয়ার্পিং এর মূল ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে সেকশনটা তৈরি হয়, সেটা যদিও আমরা দেখিয়ে ডেমনস্ট্রেশন করার চেষ্টা করেছি। তো এটা আর একটু ক্লিয়ার হতো যদি আমরা ল্যাবে যেতে পারতাম, ল্যাবে যেতে পারতাম, তাহলে আমাদের কাছে আর একটু ক্লিয়ার হতো। যেহেতু সামনে আমরা ল্যাবে যাব, তো আশা করি ওখানে গিয়ে আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ল্যাবে যেহেতু আমাদের মেশিনটা আছে, মেশিনের ট্যাপার ড্রামটা আছে, বিম আছে, ক্রিল আছে, এক্সপ্যান্ডেবল রিড আছে, লিজিং ইউনিট আছে, বিমিং ইউনিট আছে, তো আমরা ওটা থেকে আশা করি আর একটু ক্লিয়ার হয়ে যাবে, আর একটু বলতে ফুল ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে আমরা সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে গত দিনের আলোচনাটা ছিল এরকম যে সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে আমরা সেকশন করে করে ইয়ানকে জড়াই, ট্যাপার ড্রামে আগে জড়াই। লেট ধরো আমার একটা এরপরে আমরা সাইজিং করব। যারা নতুন আসছো তারা কাইন্ডলি খাতা কলমটা নাও। আমরা মূলত আজকে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্পিং প্ল্যান, অর্থাৎ একটা বায়ার আমাকে অর্ডার দেওয়ার পরে বায়ারের অর্ডারটাকে এক্সিকিউট করে ফাইনালি ডেলিভারি দেওয়ার দেওয়া দেওয়ার জন্য আমাকে কিভাবে প্ল্যানিং করতে হবে, কিভাবে শুরু করতে হবে, ওয়ার্পিং ফ্লোরে আমি কিভাবে শুরু করব, কি ক্যালকুলেশন গুলো করবো, আমার কতটুকু ওয়ার্প লাগবে, কতটুকু ওয়েট লাগবে কেজিতে, সেটা যদি হিসাব করে আমি অর্ডার, আমার যেহেতু কাজটা শুরু করতে হবে আমাকে অবশ্যই হিসাব করতে হবে কত কিলোগ্রাম ওয়ার্প লাগবে, কত কিলোগ্রাম ওয়েট লাগবে, সেটা কিলোগ্রামে হতে পারে, পাউন্ডে হতে পারে। এরপরে আমি স্পিনিং সেকশনকে বলবো যে ঠিক আছে আপনি এত কিলোগ্রাম আমাকে ইয়ার্ন প্রোভাইড করেন, এই এই ক্রাইটেরিয়া, আমার ইয়ার্নের মধ্যে স্ট্রেংথ এরকম থাকতে হবে, বাকি ইনফরমেশন গুলো আমি দিয়ে দেবো, আমার স্পেসিফিকেশনটা দিয়ে দেবো ইয়ার্নের স্পেসিফিকেশন। তো তার জন্য তো আমাকে ওয়ার্পের ওয়েট এবং ওয়েফটের ওয়েট ক্যালকুলেশন করতে হবে। যদি চেক স্ট্রাইপ ফেব্রিক হয় যেখানে মাল্টিপল কালার ইয়ার্ন থাকবে, সেখানে অবশ্যই আমাকে কালার কালার ওয়াইজ ইয়ার্ন বের করতে হবে, ইয়ার্নের ওয়েট বের করতে হবে কালার ওয়াইজ, অর্থাৎ রেড কালারের ইয়ার্নের ওয়েট কত, হোয়াইট কালারের ইয়ার্নের ওয়েট কত, যে অ্যাকর্ডিং টু দা বায়ার সোয়াচ, বায়ারের সোয়াচে রিপিটে যতটা ইয়ার্ন থাকবে রেড কালার, যতটা হোয়াইট কালার, আমরা সামনে এটা দেখবো। এখন আমরা শুরু করি যেটা আমাদের মূল প্রতিবদ্ধ বিষয়। ওয়ার্পিং প্ল্যান দুইটা ওয়ার্পিং প্ল্যান করাবো, একটা হচ্ছে সলিড ডাইড এর জন্য, ওয়ান কালার ফেব্রিক এর জন্য, এক কালারের জন্য, আর একটা হচ্ছে মাল্টিপল কালার অর্থাৎ চেক স্ট্রাইপ ফেব্রিক এর জন্য। প্রথমে আমরা করবো সলিড ডাইড, ফর সলিড ডাইড ফেব্রিক। সলিড ডাইড ফেব্রিকের জন্য আমরা এখন ওয়ার্পিং প্ল্যান করব, ওয়ার্পিং প্ল্যানের ক্যালকুলেশনটা করব। তার আগে কিছু জিনিস আমাদেরকে ধরে নিতে হবে, যেহেতু বায়ার আমাদেরকে অর্ডার দিবে, বায়ার অর্ডার দিবে যেহেতু আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল করতেছি, অর্থাৎ আমাকে তো বায়ার অর্ডার দেয়নি, বাট আমি ধরে নেব বায়ার আমাকে অর্ডার দিচ্ছে। আমি একজন ফ্যাক্টরি ফ্যাক্টরি জিএম, আমি ফ্যাক্টরির একজন ওনার, আমাকে বায়ার অর্ডার দিচ্ছে। তো বায়ার অর্ডার কি দিচ্ছে, বায়ার আমাদেরকে একটা সোয়াচ কার্ড দিতে পারে বা একটা সোয়াচ দিতে পারে, ফেব্রিকের সোয়াচ। তো সেখান থেকে আমরা হিসাব করে দেখলাম ফেব্রিকের স্পেসিফিকেশনটা এরকম, ফেব্রিকের স্পেসিফিকেশন, ফেব্রিক স্পেসিফিকেশন লিখে দেন তোমরা এটা লেখো, দেখো 120 ইনটু
অর্থাৎ ইপিআই হচ্ছে 120, ইপিআই 80, ওয়ার্পের কাউন্ট 40, ওয়েবটের কাউন্ট 40, এবং ফেব্রিকের উইথ 60 ইঞ্চি, ফেব্রিকের উইথ 60 ইঞ্চি। আমি ফেব্রিকের স্পেসিফিকেশনটা পেলাম, বায়ারের সোয়াচ কার্ড অথবা বায়ারের ইনফরমেশন থেকে, বায়ারের প্রোভাইডেড স্যাম্পল থেকে, আমি এখান থেকে আমি এই স্পেসিফিকেশনটা, ফেব্রিকের কনস্ট্রাকশনটা বের করে ফেললাম। আচ্ছা, এখানে আমরা যেহেতু ইপিসিএমও হয়, এন্ডস পার সেন্টিমিটারও হয়, কিন্তু যেহেতু এখানে এরকম কোনো কিছু লেখা নাই, শুধু কিছু সংখ্যা দেওয়া আছে, তো সুতরাং আমরা ধরে নেব এখানে 120 বলতে ইপিআই বোঝাচ্ছে, এন্ডস পার ইঞ্চ, 80 বলতে পিপিআই বোঝাচ্ছে, পিক্স পার ইঞ্চ, 40 বলতে ইংলিশ কাউন্ট বোঝাচ্ছে, 40 এনই বোঝাচ্ছে। এটা যখনই টেক্স হতে হতো তখনই ক্যাপিটাল টি থাকতো, ডি, ক্যাপিটাল ডি থাকলে ডেনিয়ার বোঝা যেত। তো যেহেতু এখানে এইগুলো কোনো কিছুই নাই, তাহলে বুঝতে হবে দিস ইজ এনি, 40 এনই ওয়ার্পের কাউন্ট, 40 এনই ওয়েবটের কাউন্ট। এখানে ডাবল যদি করে দিতাম 40/2, গ্রিন্ডেল যদি করে দিতাম 2/40, তাহলে অ্যাকর্ডিং টু দা ফর্মুলা সেটা হচ্ছে যে দুইটার রেজাল্টেন্ট কাউন্ট হতো, অর্থাৎ রেজাল্টেন্ট কোন কত হতো এখানে ইংলিশ কাউন্টের ক্ষেত্রে, যেমন 2/40, দিস ইজ গ্রিন্ডেল, গ্রিন্ডেল ইয়ার্ন, অর্থাৎ দুইটা ভিন্ন কালারের ইয়ার্ন যেটা 40 কাউন্টের একসাথে করে ডাবলিং টুইস্টিং করা হয়েছে, সেটা রিপ্রেজেন্টেশনটা এরকম 2/40। আবার একই কালারের দুইটা ইয়ার্ন যদি 40 কাউন্টের হয়, তাদেরকে যদি ডাবলিং করে টুইস্টিং করা হয়, তাহলে এটাকে বলা হবে ডাবল ইয়ার্ন, এবং সেটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব 40/2। এই দুইটার ক্ষেত্রেই তো রেজাল্টেন্ট কাউন্ট একই হবে, 20 হবে, কারণ ইংলিশ কাউন্টের ক্ষেত্রে কোর্সার হওয়া মানে হচ্ছে দুইটা 40 কাউন্টের ইয়ার্ন যখন একসাথে ডাবলিং করে টুইস্টিং করবো, সেটা অবশ্যই 40 কাউন্টের থেকে একটু কোর্সার হবে, মোটা হবে, তো সেক্ষেত্রে ভ্যালু কমে যাবে। ইংলিশ কাউন্টে ভ্যালু কমা মানে হচ্ছে কোর্সার হওয়া, সেক্ষেত্রে এখানে হবে কত, 20, এটা রেজাল্টেন্ট কাউন্ট 20 হবে। অর্থাৎ ওয়ার্পের ইয়ার্ন, ওয়ার্পের কাউন্ট যে 2/40 গ্রিন্ডেল, সেটা রেজাল্টেন্ট কাউন্ট 20, ওয়েবটের কাউন্ট যেটা 40/2 ডাবল ইয়ার্ন, সেটা রেজাল্টেন্ট কাউন্ট 20 হবে। তো আগে এটা ডিসকাস করেছি, এখন আমরা জাস্ট একটু হাইলাইট করলাম যে এগুলো আমরা পড়েছি। ফেব্রিক স্পেসিফিকেশন পেলাম, অর্ডারড লেন্থ, অর্ডারড লেন্থ, বায়ারের অর্ডার দিয়েছে 10 বা 1 লাখ মিটার, 1 লাখ মিটার। বায়ার আমাদেরকে অর্ডার দিয়েছে 1 লাখ মিটার, তাহলে উপরেটা হচ্ছে ফেব্রিকের স্পেসিফিকেশন, এটা বায়ার অর্ডার দিয়েছে 1 লাখ মিটার। নেক্সট আমি নেক্সট হোয়াইট বোর্ডে যাচ্ছি, তোমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি লিখবা তোমাদের খাতার মধ্যে, এরপরেই তোমরা লিখবা, আমি তো আমার তো স্পেস নাই, দ্যাটস আমি নেক্সট হোয়াইট বোর্ডে গেলাম। এরপরে আমরা লিখব ফর ওয়ার্প, ওয়ার্পের কিছু ইনফরমেশন লাগবে, ওয়ার্প ইয়ারের জন্য কিছু ইনফরমেশন লাগবে, সেটা কি ওয়ারপিয়ানের ক্রিম পার্সেন্টেজ, ক্রিম, CRIMP, ক্রিম পার্সেন্টেজ, সেটা হচ্ছে মনে করো 4-5% হয়, আমরা 4% লিখলাম, ধরলাম এটা একটা টিপিক্যাল বা হাইপোথেটিক্যাল এক্সাম্পল, দ্যাটস আমি ধরে নিলাম যে 4% শ্রিঙ্কেজ, সেটা ধরে নিলাম আমার 12%, তাহলে টোটাল ওয়ার্পের ক্ষেত্রে কত হলো, ক্রিম কাকে বলা হয় আগে সেটা দেখি, টোটাল ওয়ার্পের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে কত, টোটাল হচ্ছে 16, আর ওয়েবটের জন্য, ফর ওয়েবট, ওয়েব টিয়ারের জন্য আমরা এখানে শ্রিঙ্কেজটা ওয়েব টিয়ারের জন্য অর্থাৎ ধর্তব্যের বিষয় নয়, এই জন্য আমরা এখানে শুধু ওয়েবটের জন্য ক্রিম ব্যবহার করব, ক্রিম পার্সেন্টেজ, ওয়েবটের ক্রিম তো এই 3-7-এর মধ্যে, 3-6-এর মধ্যে এরকমই হয়, তো আমরা এটা ধরলাম 4 বা 5 ধরলাম, 5%।
আমি ব্যাখ্যা করতেছি হোয়াট ইজ ক্রিম পার্সেন্টেজ, হোয়াট ইজ শ্রিঙ্কেজ পার্সেন্টেজ। তাহলে আমরা এই বিষয়গুলো ধরলাম, সেক্ষেত্রে দেখলাম ওয়ার্পের জন্য ক্রিম পার্সেন্টেজ আমরা ধরলাম 4, শ্রিঙ্কেজ পার্সেন্টেজ ধরলাম 12, এটা 8 to 14 পর্যন্ত হয়, 8 থেকে 14 মধ্যে হয় অ্যাকর্ডিং টু দ্যার। এটা বেস করে হচ্ছে মূলত আমাদের ইয়ার্নের কনজামশনের, ইয়ার্নের কম্পোজিশনের উপরে, অর্থাৎ ইয়ার্নটা কি 100% কটন কিনা, নাকি পলিয়েস্টারের সাথে ব্লেন্ডেড অবস্থায় আছে, নাকি ভিসকোজ আছে, নাকি লিনেন আছে, এটা এগুলোর উপর ভিত্তি করে শ্রিঙ্কেজ কম বেশি হয়, পার্সেন্টেজটা কম বেশি হয়। ক্রিম পার্সেন্টেজটাও কম বেশি হয় ইন্টারলেসমেন্ট প্যাটার্নের উপরে, যেমন প্লেইন ফেব্রিকের জন্য যদি 100% একবারে প্লেইন হয়, ওয়ান অন প্লেইন ওয়ান বাই ওয়ান, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টারলেসমেন্ট হয়, আপ ডাউন ম্যাক্সিমাম হয়, সেক্ষেত্রে ক্রিম পার্সেন্টেজ বেড়ে যায়। আর যদি 12 বা 16 হয়, আমরা এটা তোমরা এই বিষয়টা জানতে পারবা আর একটু ক্লিয়ারলি, সেটা হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন একটা সাবজেক্ট আছে সেখানে। তো যাই হোক, ক্রিম কম বেশি হবে এবং শ্রিঙ্কেজ পার্সেন্টেজও কম বেশি হবে। ওয়ার্পের জন্য ক্রিম যেমন ওয়েবটের জন্য ক্রিম হবে, কারণটা হচ্ছে আমি নেক্সট হোয়াইটবোর্ডে যাই। আমরা যখন ফেব্রিক তৈরি করব, এটা হচ্ছে ইয়ার্নের ক্রস সেকশন, এই যে ওয়ার্প ইয়ার্ন, এভাবে যদি ইয়ার্ন গুলো এভাবে ওয়েভিনেস ক্রিয়েট করে, ঢেউয়ের মতো ক্রিয়েট করার মাধ্যমে যদি ফেব্রিক তৈরি হয়, ফেব্রিক এভাবে তৈরি হয়, বেগুনি কালারের যে ক্রস সেকশন গোল করে দিলাম, সেটা মূলত হচ্ছে ওয়ার্প ইয়ার্ন বা ওয়েব ইয়ার্ন, এবং উপর দিয়ে যে ঢেউ খেলানোর মতো আমরা দিলাম, যেটা হচ্ছে রেড কালারের, সেটা মূলত হচ্ছে ওয়ার্প ইয়ার্ন। তাহলে সার্কুলারিং ক্রস সেকশন গুলাকে যদি ওয়েব বলি, এবং এরকম ঢেউ খেলানোর মতো যেটা দিলাম ওয়েভিনেস ক্রিয়েট করে দিলাম, সেটা যদি ওয়ার্প ইয়ার্ন, ওয়ার্প এবং ওয়েব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ার্প ইয়ার্নটা ওয়েভিনেস ক্রিয়েট করেছে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ইয়ার্নের লেন্থ যদি এরকম হতো, এটা ফেব্রিকে গিয়ে হয়ে যাবে কিরকম, ফেব্রিকে গিয়ে এটা ছোট হয়ে যাবে ডিউ টু দা ক্রিম প্রপার্টি, ক্রিম্পের কারণে। ফেব্রিকের বাহিরে যে ইয়ার্নের লেন্থ যত থাকে, ফেব্রিকে যখন কনভার্ট হয়ে যায়, ইয়ার্নটা যখন ফেব্রিকে চলে যায়, তখন তার ইয়ার্ন লেন্থ কমে যায়। যেহেতু কেন লেন্থ কমে যায়, কারণ এটা ওয়েভিনেস ক্রিয়েট করে ক্রিম্পের কারণে। এই জন্য আমাকে ওয়ার্পের ওয়েট ক্যালকুলেশনের সময়, অথবা ফেব্রিকের লেন্থ যদি 1 লাখ মিটার হয়, তাহলে 1 লাখ মিটার লেন্থের ওয়ার্প ইয়ার নিলেই হবে না, অর্থাৎ এর থেকে বেশি নিতে হবে। যেহেতু আমার এখানে 1 লাখ মিটারের, এখানে দেখা যাচ্ছে যে 1.1 মিটার ইয়ার নিলে সেটা পরবর্তীতে 1 মিটার ফেব্রিকে কনভার্ট হচ্ছে, যেহেতু এখানে ক্রিম্পের কারণে ওয়েভিনেস ক্রিয়েট হচ্ছে, সেটা ন্যারো হয়ে যাচ্ছে, লেন্থ কমে যাচ্ছে, ফেব্রিকে গিয়ে লেন্থ কমে যাচ্ছে, যেহেতু ওয়েভিনেস ক্রিয়েট হচ্ছে ইন্টারলেসমেন্টের কারণে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে 1 মিটার ফেব্রিকের জন্য আমাদেরকে 1.1 মিটার নিতে হতে পারে, ফর এক্সাম্পল। তো অনুরূপভাবে এই জন্য আমাদেরকে আগে হিসাব করতে হবে যে ক্রিম কত, ক্রিম যত হবে সেটাকে আমরা লেন্থ হিসাবের সময় ওইটা অ্যাড করে দিতে হবে, লেন্থ হিসাবের সময় সেটা অ্যাড করে দিতে হবে। কারণ আমার 1 লাখ মিটার, আমি বললাম বায়ার আমাকে অর্ডার দিয়েছে 1 লাখ মিটার ফেব্রিক, 1 লাখ মিটার ফেব্রিক মানে 1 লাখ মিটার, এক একটা মিনিমাম একটা ইয়ার্নের লেন্থ 1 লাখ মিটার হলে হবে না, এর থেকে বড় হতে বেশি হতে হবে। 1 লাখ মিটার দিলে কেন হবে না, সেটা তো এখন বললাম যে ক্রিম্পের কারণে। 1 লাখ মিটার দিলে সেটা কমে গিয়ে হয়তো বা 96,000 মিটার, একটু বেশি হবে, 98,000 মিটার হবে, আলটিমেটলি 1 লাখ পাবো না আমরা। এই জন্য আমাদেরকে ইয়ার্ন পারচেস, ইয়ার্নের লেন্থ যখন হিসাব করবো, যেহেতু আমরা ইয়ার্নের ওয়েট আসলে লেন্থের সাথে ইন্টার রিলেটেড, কারণ আমরা জানি যে লেন্থ পার ইউনিট ওয়েট, ওয়েট পার ইউনিট লেন্থ, আমরা কাউন্টের সংজ্ঞার মধ্যে দেখলাম, কাউন্টের কনভার্সনে দেখলাম যে লেন্থ এবং ওয়েট এটা কনভার্সনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা লেন্থ কে ইজিলি ওয়েটে কনভার্ট করতে পারবো। তো লেন্থ কম বেশি হওয়া মানে ওয়েটের কম বেশি হওয়া, আর আমি যেহেতু ওয়ার্পের ওয়েট ক্যালকুলেশন করে অর্ডার দেবো যে আমার কত কিলোগ্রাম ওয়ার্প লাগবে, ওয়ার্প ইয়ার্ন কত কিলোগ্রাম লাগবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে লেন্থের হিসাবটা অ্যাকুরেটলি করতে হবে। লেন্থের হিসাব অ্যাকুরেটলি করার জন্য ক্রিম এখানে কনসিডার করতে হবে, কারণ বোথ ফর ওয়ার্প এবং ওয়েব ক্রিম ঘটে। এটা যেমন ওয়ার্পের জন্য লাল রেড কালারের ইয়ার্নগুলোকে ওয়ার্প বলতেছি, সেটা যেমন ক্রিম হয়েছে, যদি আমরা এটাকে অন্যভাবে ধরি
যে সার্কুলারিং ক্রস সেকশনের গুলা হচ্ছে মূলত ওয়েভড ওয়েভড ওয়ার্প ইয়ার্ন, আর এই উপরের দিকে যাওয়া ঢেউ খেলানো ইয়ার্ন গুলা হচ্ছে ওয়েভড ইয়ার্ন। দেখা যাচ্ছে ওয়েভড ইয়ার্নও কিন্তু ক্রিম্প ঘটতেছে, এই জন্য আমরা ওখানে ধরলাম যে ওয়ার্প ইয়ার্নের জন্য ক্রিম্প ধরলাম, ওয়েভড ইয়ার্নের জন্য ক্রিম্প ধরলাম। কারণ ওয়ার্পের ওয়েট ক্যালকুলেশন করতে হবে, ওয়েভটের ওয়েট ক্যালকুলেশন করতে হবে, দুই ক্যালকুলেশনের সময়ে ওয়ার্পের এবং ওয়েভটের লেন্থ আমাকে অ্যাকুরেটলি মেজার করতে হবে, এবং সেক্ষেত্রে আমাকে ক্রিম্প এই প্রপার্টিটাকে হিসাব করতে হবে। এই ক্রিম্পের কারণে যেহেতু লেন্থ ফেব্রিকে গিয়ে, ইয়ার্নের লেন্থ ফেব্রিকে গিয়ে কি হয়ে যায়, কলাপস করে, ছোট হয়ে যায়, এই জন্য আমরা এই ক্রিম্প পার্সেন্টেজটাকে ধরবো। আর শ্রিঙ্কেজ পার্সেন্টেজ, শ্রিঙ্কেজ মানে হচ্ছে এটাকে বলা হয় কি শ্রিঙ্ক করা, শ্রিঙ্ক করা মানে হচ্ছে 100% কটন ফেব্রিক যেগুলো আছে সেগুলোকে যখন ওয়াশ করা হয়, ধোয়া হয়, তখন সেটা শ্রিঙ্ক করে। অর্থাৎ কারো গায়ে যদি একটু বড় সাইজের একটা টি শার্ট আনা হয়েছে, যেটাকে আমরা বলি যে একটু বড় হয়েছে, তার সাইজের থেকে একটু বড়, তখন বলা হয় যে ধুয়ে দিলে, ওয়াশ করলে, দুই একবার ওয়াশ করলে দেখা যাবে সেটা গায়ের সাথে ম্যাচ করবে, বিফিটিং হবে, অর্থাৎ গায়ের সাথে বিফিটিং হবে। এটা আমরা বলি, এটা কেন বলি, আমরা জানি যে ফেব্রিকটা শ্রিঙ্ক করবে, শ্রিঙ্ক করবে মানে অল্প জায়গার মধ্যে লুপ গুলা বা ইয়ার্ন গুলা অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে ইয়ার্ন জায়গা করে নিবে, এটাকে শ্রিঙ্ক বলা হয়। তো আমরা ওয়ার্প ইয়ার্নের ক্ষেত্রে শ্রিঙ্কেজটা বেশি ঘটে, যেমন এ দিস ইজ ওয়ার্প ইয়ার্ন, ভার্টিক্যাল ইয়ার্ন, এখানে 1 ইঞ্চি ইপিআই এন্ডস পার ইঞ্চ, ওয়ার্পের ডেন্সিটি ধরো 110। যখন এই ফেব্রিকটাকে আমরা 110 ইপিআই দিয়ে তৈরি করলাম, 110 ইপিআই দিয়ে আমরা ফেব্রিকটাকে তৈরি করলাম, সেই ফেব্রিকটা যখন আলটিমেটলি, এটা তো গ্রে ফেব্রিক, এখন তো ডাইং প্রিন্টিং ফিনিশিং কিছু হয়নি, এটা পরবর্তী স্টেজে যাবে, অর্থাৎ উইভিং হওয়ার পরে ওভেন গ্রে ফেব্রিকটা পরবর্তীতে যাবে কোথায়, ডাইং ইউনিটে যাবে, মানে যেখানে স্কাউরিং ব্লিচিং হবে, অন্যান্য যে ট্রিটমেন্ট গুলা হবে, লিকার ট্রিটমেন্ট বলি আমরা, ডাইং লিকুইড ট্রিটমেন্ট হবে, সেখানে গেলে হবে কি ইয়ার্ন গুলা শ্রিঙ্ক করবে, যেহেতু ইয়ার্ন এখানে লিকার ট্রিটমেন্ট হবে, ইয়ার্নের প্রপার্টি অনুযায়ী ইয়ার্ন শ্রিঙ্ক করবে। শ্রিঙ্ক করার কারণে কি ঘটবে, আমরা তো এখানে 110 ইপিআই দিয়ে ফেব্রিক তৈরি করেছিলাম, যখন এটা ডাইং প্রিন্টিং ফিনিশ ডাইং এ যাবে, ডাইং এ যাওয়ার সময় শ্রিঙ্ক হওয়ার কারণে দেখা যাবে 1 ইঞ্চিতে, যেমন আমরা উইভিং এ গিয়ে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে 110টা ওয়ার্প ইয়ার্ন 1 ইঞ্চিতে দিয়েছিলাম, তো এটা ফার্দার যখন ডাইং এ যাবে, ডাইং এ যাওয়ার পরে দেখবো যে 1 ইঞ্চির মধ্যে, এটাতে 1 ইঞ্চিতে 1 ইঞ্চ দেখা যাবে, এখানে আরো 1 ইঞ্চিতে 6টা বা 7টা করে ইয়ার্ন অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 116। অর্থাৎ ডাইং প্রিন্টিং ফিনিশিং এর পরে, ফিনিশিং এর পরে দেখবো যে ওই ওই ফেব্রিকের মধ্যে ওয়ার্প ইয়ার্ন রয়েছে পার ইঞ্চিতে 116টা। কেন, ওই যে শ্রিঙ্ক করলো, তাহলে দেখা গেল শ্রিঙ্কের কারণে কিন্তু ইয়ার্নের সংখ্যা বেড়ে যাচ্ছে পার ইঞ্চিতে। এই জন্য ওয়ার্পের ওয়েট আমরা জানি, এক একটা ওয়ার্প 1 লাখ মিটার যদি লম্বা হয়, সেক্ষেত্রে তার ওয়েট আমরা বের করব। এখানে মূলত ইপিআই এবং ফেব্রিক উইথ, ইপিআই যদি হয় 120, ফেব্রিক উইথ আমরা দেখলাম যে বলা আছে 60, তাহলে টোটাল লেন্থ কত, 1 ইঞ্চিতে যদি 120টা করে ইয়ার্ন থাকে, 1 ইঞ্চিতে 120টা ইয়ান, এরকম টোটাল, এরকম ফেব্রিকের উইথ বা প্রস্থ হচ্ছে 60 ইঞ্চি, তাহলে আমরা ইজিলি এখান থেকে বের করতে পারতেছি 120 x 60 মানে টোটাল এন্ডস, অর্থাৎ 60 ইঞ্চিতে টোটাল কতটা এন্ডস থাকবে, কতটা ওয়ার্প ইয়ার্ন থাকবে, 7200। এখন 1 লাখ মিটার বায়ার অর্ডার দিয়েছে, 1 লাখ মিটার যে অর্ডার দিয়েছে, ধরলাম ক্রিম ধরে আমরা 1 লাখ মিটার একটু বেশি লাগবে, সেটা আমরা হিসাব করব কতটুকু বেশি লাগবে। তো ধরলাম যে এক একটা ইয়ার্নের লেন্থ যদি 1,20,000 মিটার করে হয়, যেহেতু আমাদের এখানে ক্রিম হিসাব করে দিতে হবে, 1,20,000 মিটার করে হয়, 1,10,000 মিটার করে হয়, তাহলে এক একটা ইয়ার্ন 1,10,000 মিটার লম্বা, এটার ওয়েট কত, এক একটা ইয়ার্নের ওয়েট যদি বের হয়ে যায় সেখান থেকে টোটাল 7,200 ইয়ার্নের ওয়েট কত, এভাবে আমরা হিসাব করব ওয়ার্পের ওয়েট ক্যালকুলেশন। তাহলে শ্রিঙ্কেজ পার্সেন্টেজ, শ্রিঙ্কেজ হওয়া, শ্রিঙ্ক করা, এটা আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়াল হিসেবে ফেব্রিকের একটা সহজাত প্রবৃত্তি, সেটা সবসময়ই হয়, বাট অ্যাকর্ডিং টু দ্য কম্পোনেন্টস অফ দ্য ইয়ার্ন, ইয়ার্নের কম্পোনেন্টস বা কম্পোজিশনের উপর ভিত্তি করে কম বেশি হয়, শ্রিঙ্কেজ পার্সেন্টেজটা কম বেশি হয়। 100% কটন যে পরিমাণ শ্রিঙ্ক করবে, 100% পলিয়েস্টার সেই পরিমাণ শ্রিঙ্ক করবে না,
100% বা ব্লেন্ডেড যে ইয়ার্নগুলা, ব্লেন্ড সিপি, সিভিসি, চিপ ভ্যালু অফ কটন, পলিয়েস্টার কটন, পিসি, এই কাপ ফেব্রিকগুলা 100% কটনের থেকে কম পরিমাণে শ্রিঙ্ক করবে। তাহলে শ্রিঙ্ক হচ্ছে অল্প জায়গায় অনেক বেশি পরিমাণে ইয়ার্ন চলে আসবে, যেভাবে দেখালাম যে এখানে আমরা যদি 110 দিয়ে শুরু করি, 110 গ্রে অবস্থায় নেই, আলটিমেটলি ডাইং প্রিন্টিং ফিনিশিং এর পরে যখন ফিনিশড ফেব্রিক হবে তখন এই 110 থাকবে না রিপিআই ওয়ার্কের ডেন্সিটি, সেখানে আরো 6টা থেকে 7টা ইয়ার্ন অ্যাড হয়ে যাবে প্রত্যেক ইঞ্চিতে, তাহলে সেক্ষেত্রে 116 হয়ে যাবে। কিন্তু বায়ার আমার কাছে চেয়েছে কত, 110। যেমন আমাদের বর্তমান এক্সাম্পলে আমরা চেয়েছি 120, তো আমি যদি 120 দিয়ে গ্রে ফেব্রিক তৈরি করি, ডাইং প্রিন্টিং ফিনিশিং এর আগেই তো আমি 120 দিয়ে শুরু করলাম, যখন আলটিমেটলি এই ফেব্রিকটা ডাইং প্রিন্টিং ফিনিশিং এ যাবে, ডাইং প্রিন্টিং ফিনিশিং এ যাওয়ার পরে যখন ডাইং প্রিন্টিং ফিনিশিং হয়ে আসবে, ফিনিশড হয়ে আসার পর দেখা যাবে যে এখানে আরো 6টা করে 7টা করে ইয়ার্ন অ্যাড হয়ে গেছে, মানে অর্থাৎ অর্থাৎ বায়ার আমার কাছে চেয়েছে 120, ইপিআই 120, আর আমার প্রত্যেক ইপিআই হয়ে গেল 126, 127। এখন আমি যে 7টা করে ইয়ান বেশি দিলাম পার ইঞ্চিতে, তাহলে 60 ইঞ্চিতে কতটা ইয়ান বেশি দেবো? 420টা, 1-1টা ইয়ানের লেংথ হচ্ছে 110,000 মিটার, ধরো 40 কাউন্টের ইয়ার্ন, 110,000 মিটার 1-1টা ইয়ার্নের লেংথ, 40 কাউন্ট। সেখান থেকে আমরা ওয়েট বের করি, দেখি তো 420টা ইয়ার্ন বেশি দেওয়ার কারণে কত কিলোগ্রাম ইয়ার্ন আমাদের বেশি লাগতেছে, হিসাব করো দ্রুত। এর ইম্প্যাক্ট বুঝতে হবে তো, যে আমরা হিসাবগুলো কেন করতেছি, কেন শ্রিঙ্কেজ পার্সেন্টেজটা এত ইম্পর্টেন্ট, কেন ক্রিম্প এত ইম্পর্টেন্ট, হিসাবটা কেন এখানে প্রিসাইসলি করতে হবে, নাহলে আমার কি পরিমাণ লস হতে পারে, হিসাব করো দ্রুত। 401 ইঞ্চিতে 6টা করে ইয়ার্ন, 6 6 36, 360টা হিসাব করো, মনে করো 6টা করে ইয়ার্ন বেশি লাগতেছে, 360টা ইয়ার্ন, বসে থাকে, এরকম কি হচ্ছে নাকি, সময়টা নষ্ট করি না, দ্রুত করো। স্যার আমরা কি হচ্ছে 1,00,000 মিটারের জন্য বের করব, একটা বের করলে তো 360টার জন্য বের করা যাবে, একটার জন্য তো বের করতে হবে, পরে 360টা গুণ দিতে হবে। আচ্ছা 40 কাউন্ট, বুঝছি তোমরা কোনো রেসপন্স করতেছো না, আগে যে কোনো কনভার্সনের সময় লেংথ কে ওয়েটে কনভার্ট করি বা ওয়েট কে লেংথে কনভার্ট করি, প্রথম দিনে তো আমি যখন টেক্সের হিসাবটা করালাম ওয়ার্পিং এর ক্ষেত্রে, তখন তো বললাম যে টেক্সের সংজ্ঞা আগে জানতে হবে, দেন আমি ইজিলি সেটাকে ওয়েটে কনভার্ট করতে পারবো না। দেখলাম যে 10,000 মিটার 1-1টা ইয়ার্নের লেংথ, সেখানে 1-1টা কোণের ওয়েট হবে 150 গ্রাম করে, 800টা কোণ লাগবে ওয়ার্পিং যখন পড়ালাম, তখন হিসাবগুলো তো আমি মানে বলছি, তখন যদি না বুঝতে পারো তখন আমাকে বলতে হবে না যে স্যার এই হিসাবটা কেমনে হলো, তারপর আমি ব্যাখ্যা করেছি 40 টেক্স মানে কি, এটা আমি অনেকবার উচ্চারণ করেছি, বুঝায় দেওয়ার চেষ্টা করেছি যে আসলে কিভাবে হিসাবটা করা হয়েছে। এখানে 40 কাউন্ট বলতে 40 এনি, অর্থাৎ 40 × 840, 40 হ্যাংস এর ওজন হচ্ছে 1 পাউন্ড, আর 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম, তাহলে 40 × 840, 40 × 840 এর ওজন হচ্ছে 453.6 গ্রাম, 40 কাউন্ট বলতে এটা বোঝায়, গ্রামে কিন্তু হিসাব হয়ে গেছে। এখানে আমি কিন্তু চাচ্ছি যে 1-1টা ইয়ার্নের ওজন কত হতে পারে, যদি 1,00,000 মিটার করে লম্বা হয় এবং এক্সট্রা যদি এরকম 360টা ইয়ার্ন বেশি দেয়, বেশি দেওয়ার তো প্রশ্নই আসে না, কেন বেশি দেবো, কারণ ছাড়া কোনো বেশি দেবো না। আমি যদি মনে করি সমস্যাটা কি, আমি অ্যাকুরেসির জন্য একটু বেশি দিলাম,
তাহলে সেটা কিরকম অ্যাপ্রোচ হলো সেটা বোঝানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি আমি যে আসলে আমি কোনো কিছু এমনি দেব না, মানে অযথা দেব না কারণ ছাড়া। তাহলে এখানে দেখো 40 × 8 40 ইয়ার্ডস এর ওজন এটা। হ্যাঁ আমি যদি মিটার বলেছি, 1 মিটার ইকুয়াল একটু লিখে নাও 1.0936 ইয়ার্ড। যেমন 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, এটা একটু মুখস্থ রাখতে হবে এই এই ইয়াগুলা ভ্যালুগুলা। যেমন 1 কিলোগ্রাম সমান 2.2046 পাউন্ডস। তাহলে কনভার্ট করা সহজ হবে আর কি। 1 কিলোগ্রাম সমান 2.2046 পাউন্ডস, 1 মিটার সমান 1.0936 ইয়ার্ড, আর 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। লিখে না। আচ্ছা এখন একটু ঐকিক নিয়মে আসি। ঐকিক নিয়মটা কি আমরা ছোটবেলায় করে এসেছি ক্লাস 5-এ 6-এ। আমি বললাম যে 40 × 8 40 ইয়ার্ডস এর ওজন আর 453.6 গ্রাম, এক লাইনে হলো না দেখে আমি জাস্ট মুখের কথায় বলে দিলাম, তোমরা এটা স্বাভাবিক ভাবে লেখো এক লাইনে যে 40 × 8 40 ইয়ার্ডস এর ওজন হচ্ছে 453.6 গ্রাম। এটা 40 এনির মানে মিনিং। তাহলে এক এক ইয়ার্ডের ওজন কত? আর এই যে 1 লাখ মিটারকে যদি ইয়ার্ডে কনভার্ট করি তাহলে 1 লাখ মিটার ইন্টু 1.0936 মানে 110,000 ইয়ার্ড। তাহলে 110,000 ইয়ার্ডে কত হবে, কত কত গ্রাম হবে হিসাব করো। তাহলে হিসাবটা কি হবে? 453 উপরে থাকবে, তার সাথে 110,000 মিটার 10,000 ইয়ার্ড যোগ গুণ হবে নিচে, আবার 40 × 8 40 হবে, এবং যে ভ্যালুটা পাবো সেটা গ্রামে পাবো। হিসাব করো দ্রুত, ক্যালকুলেটার কার কাছে আছে? 110,000 মানে 1.0936 দিয়ে গুণ দিলে তো 1,09,360 হয়। 1485 1485 আসে। 1485 কি গ্রাম? 1485 গ্রাম না, 1.485 মানে 1.4849 কিলোগ্রাম, 1.5 কেজি মতো না? 1.5 কেজি যদি একটা অর্ডারে একটা ইয়ানের ওজন 1.5 কেজি না, 1.5 কেজি অ্যাপ্রক্সিমেট 1.5 কেজি। তাহলে এরকম কয়টা ইয়ান বেশি দিলাম আমি? 360টা ইয়ান বেশি দিলাম, ওই যে শ্রিঙ্কেজ না বোঝার কারণে। যদি শ্রিঙ্কেজ না বুঝে তাহলে বেশি দিয়ে ফেলবো, তাহলে সেক্ষেত্রে কত হলো? 360 × 1.5 কিলোগ্রাম স্যার 540। 540 কিলোগ্রাম। 1 লাখ মিটারের একটা অর্ডারে আমি 540 কেজি ইয়ার্ন বেশি দিব। 1 কেজি ইয়ার্নের দাম কত জানো বর্তমানে? $4.25 বা 26 সেন্ট। তাহলে 540 কেজি ইন্টু $4, 4.25 ইন্টু 83 বা 80 গুণ করে কত কত টাকা হয়? এইটি ধরো, 80 টাকায় ধরো। স্যার 83 হচ্ছে 352.75 টাকা। 540 কেজি গুণন, টাকা না ওটা, 4 দ্বারা গুণ দিলে তো হবে না, 4 গুণন 4.25, $4.25 গুণন, আবার এখানে কি করতে হবে, $1 সমান 80 টাকা ধরতে বলছি না, কত কে কত টাকা? 183,600 টাকা। তাহলে 183,600 টাকা শুধু 1 লাখ মিটারের একটা অর্ডারে তুমি বেশি দিচ্ছ, শুধু প্রসেস অথবা কোনো একটা ইম্পর্টেন্ট প্যারামিটার না বুঝার কারণে। যদি আমি জিএম হই, আমার যদি এখানে গ্যাপ থাকে তাহলে আমি অনবরত ভুলটা করতেই থাকবো। যদি মালিক পক্ষ বকলম হয় সেটা বুঝতে পারবে না, কিন্তু আমি এটা অনবরত ক্ষতি করে যাচ্ছি তার। এবং শুধু একটা অর্ডার তো আর চলে না, এটা 1 লাখ মিটারের কথা বললাম। এইচএনএম যে ইয়াটা আছে, বায়ারটা আছে, সেটা 10 লাখ মিটার 20 লাখ মিটার অর্ডার দেয়। এবং এই ধরনের অর্ডার গুলা একটা এক একটা ফ্যাক্টরিতে যখন খুব ফুল সুইংয়ে ফ্যাক্টরি চলে তখন 25-30টা করে অর্ডার চলে। 1 লাখ মিটার তো একেবারে খুবই নিম্ন, খুব কম পরিমাণ অর্ডার, অর্ডার কোয়ান্টিটি।
তাহলে দেখো যে একটা 1 লাখ মিটারের অর্ডার কোয়ান্টিটি দিতে আমি ভুল বুঝার কারণে বা ভুল না বুঝার কারণে আমার অ্যাপ্রোচ অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ার কারণে আমি না বুঝার কারণে কিন্তু 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা এমনিতেই বেশি যাচ্ছে শুধু ইয়ার্নের পারপাসে। তাহলে কোনো ইয়ার্ন কোনো একটা ইয়ার্ন আমি এমনি দেব না, এক্সট্রা কোনো ইয়ার্ন দেব না, অযথা দেব না। তাহলে 1 লাখ মিটারের একটা অর্ডারে আমাদের 1 লাখ 1.5 লাখ টাকা এমনি বেশি দিতে হচ্ছে ইয়ার্নের ইয়ার্ন পারপাসে। এই হিসাবটা কি বুঝেছো? আমি তো এখানে ওইকে নিয়ম করে দিলাম যাতে তোমাদের সবার কাছে ক্লিয়ার হয় যে কাউন্ট, যে কোনো কাউন্টকে যদি আমরা ওকে কাউন্টটা বুঝতে হবে, টেক্স হোক ডেনিয়ার হোক যেটাই হোক না কেন, সেটাকে আমরা লেংথ থেকে ওয়েটে কনভার্ট করতে গেলে আগে তার তার সংজ্ঞাটা জানতে হবে, যে টেক্সের সংজ্ঞাটা কি, এনি সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি, সেখান থেকে কনভার্ট করতে হবে, তাহলে এটার ইম্প্যাক্টটা বোঝা যাবে। তাহলে আমরা এখানে দেখলাম যে ক্রিম্প শ্রিঙ্কেজ এটা দুইটাই খুব ইম্পর্টেন্ট ওয়ার্পের ওয়েট ক্যালকুলেশনের সময়। কারো কাছে কোনো আর কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? স্যার, আমরা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে যে আমাদের 1 লাখ মিটার ছিল সেটাকে ইয়ারে কনভার্ট না করে আমরা তো আই থিঙ্ক ইয়ারটাকে যদি মিটারে নিয়ে নিতাম, তো আমরা মিটার দিয়েও তো আই থিঙ্ক করতে পারতাম। যে 1 ইয়ার সমান 0.91, 0.9144 মিটার, যেভাবে পারো আর কি কনভার্ট, আমি যেভাবে পারি তুমি যেভাবে পারো সেভাবে করলে হবে। স্পেসিফিক কোনো নিয়ম আছে এটাই করতে তা না, যে কোনো সূত্র দিয়ে যে কোনো ভাবে যদি লজিক্যাল ওয়েতে হবে কোনো সমস্যা নেই। আবার পাউন্ড গ্রামে কনভার্ট না করে তুমি যদি 1 পাউন্ড রেখে দিতা, পরে 2.2046 দিয়ে গুণ দিয়ে তুমি এটা কেজিতে কনভার্ট করো তাও হবে। আমি এই জন্য বললাম 1 কিলোগ্রাম সমান, 1 পাউন্ড সমান, 1 মিটার সমান, 1 ইয়ার্ড সমান, এই যে কনভার্সন গুলো লিখে দিলাম। এখন তুমি তোমার মতো করে যেভাবে কনভার্সন রুলস অনুযায়ী হয় সেভাবে করবা, সেটা যেভাবেই করো না কেন লজিক্যাল ওয়েতে করলে হবে। 1 ইয়ার্ড সমান, ওই আরেকটা জিনিস অ্যাড করে না, 1 ইয়ার্ড সমান 0.9144 মিটার, এই অংশটুকু অ্যাড করে না, ওই 4টার সাথে এটা অ্যাড করে না, তাহলে একটু মুখস্থ রাখতে হবে ইনফর্ম ভ্যালু গুলা। তাহলে আমরা এখানে ওয়ার্প ফর ওয়ার্পের জন্য আমরা ক্রিম পার্সেন্টেজ বের করলাম, ধরলাম ধরলাম আমরা। হ্যাঁ, যদি আমরা ফ্যাক্টরিতে থাকতাম আমরা ধরতাম না, আমরা ফ্যাক্টরিতে থাকলে যে ইয়ার্ন ব্যবহার করতেছি সেই ইয়ার্নের কম্পোজিশন অনুযায়ী আমাদেরকে ওটা এক মানে আমাদেরকে বের করতে হইতো। এটা যেহেতু হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এই জন্য আমি ধরে নিলাম, শ্রিঙ্কেজ ধরে নিলাম। এখন আমরা দেখি ওয়ার্পিং প্ল্যান শুরু করে দিই। আমাদের একটা বায়ার অর্ডার দিয়েছে 1 লাখ মিটারের একটা সলিড ডেড ফেব্রিক, 1 কালারের ফেব্রিক, সেটা আমরা এখন একটা এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে কত কিলোগ্রাম ওয়ার্প লাগবে আগে সেটা বের করি। 1 নাম্বার ওয়ার্পের ওয়েট, ওয়ার্পের ওয়েট এটা দেবে, ওয়ার্পের ওয়েট ব্র্যাকেটে কিলোগ্রাম দাও, কেজিতে বের করতে চাই আমি। যেহেতু আমরা ইজিলি আমরা কাউন্ট থেকে কাউন্টের সংজ্ঞা থেকে যেহেতু আমরা ইজিলি লেংথ কে ওয়েটে কনভার্ট করতে পারি, সুতরাং কেজি দিলে কেজি, পাউন্ড দিলে পাউন্ড, যেভাবে আমি চাবো সেভাবে তোমাদেরকে বের করে দিতে হবে। এই জন্য ওই কনভার্সন গুলো একটু মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো আমি ওয়ার্পের ওয়েট বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে একটা ফেব্রিক, এর ওয়ার্পের ডেন্সিটি হচ্ছে মানে ইপিআই হচ্ছে 120, এই ফেব্রিকের উইথ হচ্ছে 60 ইঞ্চি, তাহলে টোটাল লেন্থ কত? ওজন যদি আমি বের করতে পারি তাহলে সেখান থেকে টোটাল 7200 গুণ দিলে আমাদের বের হয়ে আসতেছে কি, ওয়ার্পের ওয়েট বের হয়ে আসতেছে, যেহেতু ওয়ার্প হিসেবে ইয়ার্ন গুলো ব্যবহার হবে। সেটাকে আমরা কিভাবে করি দেখো, আগে আমরা ইপিআই ওয়ার্পের ওয়েট বের করার সূত্র, ইপিআই মানে ইঞ্চ পার ইঞ্চ গুণন ফেব্রিকের উইথ, এটা গুণ করলে হয়ে যায় টোটাল লেন্থ হয়ে গেল, গুণন এক একটা ইয়ার্নের লেন্থ কত, ফেব্রিকের লেন্থ, এটা কি ইয়ার্নের লেন্থ ধরলাম, এফ এল মানে ফেব্রিকের লেন্থ, এফ ডাবল মানে ফেব্রিক উইথ, ইপিআই মানে হচ্ছে এন্ডস পার ইঞ্চ। আচ্ছা ওকে দিলাম, যেহেতু এখানে কাউন্টের সংখ্যা কাউন্ট হচ্ছে 40 কাউন্ট, 40 কাউন্ট মানে হচ্ছে 40 × 8 40 ইয়ার্ডস, এই জন্য এখানে 840টা থাক গুণন হিসাবে, আর কাউন্ট যদি 40, 40 দিলাম গুণন, আমরা ওয়ার্পের জন্য দেখলাম টোটাল টোটাল কত ছিল, শ্রিঙ্কেজ পার্সেন্টেজ ছিল 12%,
আর ক্রিম পার্সেন্টেজ ছিল 4%, টোটাল কত হলো? টোটাল 16% ষোলো এক্সচেঞ্জ পার্সেন্ট স্যার। হ্যাঁ, সেই 16%-এর জন্য আমরা এখানে যেটা করব, 1 থেকে 0.16 বাদ দিলে কত থাকে? 0.84, এই নিচে 0.84 দ্বারা ভাগ দেব। তাহলে কি হবে, ওই যে আমার ক্রিম এবং শ্রিঙ্কেজের কারণে যে পরিমাণ আমাকে এক্সট্রা লাগবে, যেহেতু ক্রিম হবে ফেব্রিকের মধ্যে এবং আপনার ডাইং প্রিন্টিং ফিনিশিং সেটা শ্রিঙ্ক করবে, তো এটা তো আমাকে গ্রে অবস্থা থেকে অ্যাড করে নিয়ে নিতে হবে, নাহলে তো আলটিমেটলি গিয়ে পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে ইপিআই এ 120-এর জায়গায় 126 হয়ে গিয়েছে এবং লেন্থ কন্ট্রাক্ট হয়ে যাবে, দেখা যাবে 1 লাখ মিটার ফেব্রিক তৈরি না হয়ে 96,000 মিটার ফেব্রিক তৈরি হয়েছে, 4,000 মিটার কোথা থেকে আমি দেবো। এই জন্য লেন্থের ক্ষেত্রে যেমন ক্রিমটাকে অ্যাড করে দিয়ে সেটাকে বাড়াই নিতে হবে, হিসাবের সময় আমাকে আগে থেকে বাড়াই নিতে হবে, আর শ্রিঙ্কেজের সময় আমাকে হিসাব করে নিতে হবে। এই জন্য আমি সবগুলা যোগ করে দেখলাম 16 হয়, এবং এটার ফর্মুলাটা হচ্ছে 16, যেহেতু এটাকে পার্সেন্টেজ করলে 0.16, 1 থেকে 0.16 বাদ দিলে 0.84 এটা দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে অ্যাকুরেট আসবে। আমরা হয় বলতে পারতাম স্যার 1.16 দিলে তো হয়, 1 লাখে 16%, তাহলে 1,16,000 মিটার, 16%, 1 লাখে 16% বেশি লাগতেছে না, যেহেতু এটা আলটিমেটলি প্রসেস লস, 16 1.16 দিয়ে গুণ দিলেই তো হতো, কেন আপনি 0.84 দ্বারা ভাগ দিলেন? প্রসেস লস ধরি, যেহেতু 12 যোগ 4 16, তো প্রসেস লস 1 লাখে যদি স্যার 16% হয়, তাহলে 16 1.16 যারা গুণ দিলে তো হচ্ছে, ফেব্রিকের লেন্থ আমি দিয়েই আচ্ছা, ওটা পরে ব্যাখ্যা করতেছি আমি। হ্যাঁ, এবং এটা হচ্ছে অ্যাকুরেট একটা পদ্ধতি, 1.16 দিলে কিন্তু পদ্ধতিটা ঠিক হলো না, সেটা অ্যাকুরেট হলো না, সেটাতে আমার আলটিমেটলি গিয়ে আমি আমার হিসাব মিলবে না, 1 লাখ মিটার ফেব্রিক আমি পাবো না। আমি একটু পরে দেখাচ্ছি ওটা। আমরা সবসময় এটা করব, ওয়ার্পের জন্য প্রসেস লস ছিল হচ্ছে 12 যোগ 4, শ্রিঙ্কেজে 12, ক্রিম্পে 4, 16%, সেটার জন্য ফর্মুলা দিলাম আমি কি, সেটা ভাগ দেব 16%, সেটাকে আমরা কিভাবে বের করব, 1 বিয়োগ 16কে আমরা পার্সেন্টেজে কনভার্ট করলাম, 0.16, 1 থেকে বিয়োগ দিয়ে 0.84 আসলে, এটা ভাগ দিলাম। এটা ঐকিক নিয়মের সূত্রটা দিয়ে হয়েছে, এবং তার সাথে দেখো উপরে কি করব, উপরে দেব কি 2.2046 দ্বারা গুণ দেব, তাই তো কেজিতে বের করতে বলেছে আমারে, এটা পাউন্ডে আসবে, 2.2046 যদি আমি গুণ না দেই তাহলে এই অংশটুকু যদি না থাকে এখানে যে ভ্যালুটা আসবে সেটা পাউন্ডে আসবে, ওয়ার্পের ওয়েটটা পাউন্ডে বের হবে, যেহেতু পাউন্ড কে আমরা চাইনি, আমরা চাইছি কেজি, এই জন্য আমরা এখানে উপরে 2.2046 গুণ দেব। তাহলে এখানে যে ভ্যালুটা এখন আমরা পাবো, সবগুলো ভ্যালু যদি বসাই দেই, ইপিআই 120 বসাই দিলাম, ফেব্রিক উইথ 60 বসাই দিলাম, ফেব্রিকের লেন্থ বসাই দিলাম 1 লাখ মিটার, এরপরে বাকি সব ভ্যালু দিয়ে গুণ ভাগ করার পরে যে আলটিমেটলি যে রেজাল্টটা পাবো সেটা হবে ফেব্রিকের ওয়ার্পের ওয়েট কিলোগ্রামে পাবো, এখন কিলোগ্রামে পাবো, যদি 2.2046 এই অংশটুকু না দিতাম যেখানে স্পটলাইটটা পড়ে আছে আমার এখন, তাহলে আমাদের এখানে পাউন্ডে বের হতো। কথাটা কি আমার ঠিক আছে, 1 কিলোগ্রাম নাকি ভাগ দিতে হবে? স্যার ভাগ দেওয়ার কথা না, কারণ এক হ্যাঁ, কিলোগ্রাম ইকুয়ালস টু 2.2046 পাউন্ডস, আমাদের তো ভাগ দিতে এটা হবে। পাউন্ড, ভাগ দাও ভাগ দাও, সরি ভাগ দাও, ওটা ভাগ দিতে হবে, গুণ না, সেটা তো বলতেছি, নিচে ভাগ, নিচে নিচে ভাগ দিতে হবে, এটা যেমন ভাগ দিতে হচ্ছে এটাও ভাগ দিতে হবে। আচ্ছা, কনভার্সনের সূত্র অনুযায়ী মানে এখানে মূল জিনিসটা এটা, সেখান থেকে যদি আমরা 1 কিলোগ্রাম সমান 2.2046
2046 pounds. পাউন্ড যদি এখানে বের হয়, পাউন্ড কে কেজি করতে গেলে ভাগ দিতে হবে, তাহলে 1 পাউন্ড সমান 1/2.2046, তাহলে ভাগ দিতে হচ্ছে। এখানে যেহেতু সব ভ্যালুটা পাউন্ডে বের হচ্ছে, পাউন্ডে বের হচ্ছে, সেটাকে যখন কেজিতে করতে যাব সেখানে অবশ্যই 2.2046 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে নিচে 0.84 এর পরে গুণন দিয়ে ভাগ ফর্মে গুণন দিয়ে কি দিতে হবে, 2.2046। স্যার এখানে হচ্ছে ইপিআই আর হচ্ছে এফডব্লিউ মানে ফেব্রিক উইথ যদি আমরা গুণ করি তাহলে তো সেটা ইঞ্চিতে পার ইঞ্চিতে আসছে, তো আমাদের কি না ফেব্রিক ফেব্রিক পার ইঞ্চিতে আসতেছে? হ্যাঁ, ইপিআই গুণ ফেব্রিক উইথ, আর ফেব্রিক লেন্থ যে এখানে ফেব্রিক লেন্থ ইঞ্চিতে আসছে না, পার ইঞ্চিতে, আর ফেব্রিক লেন্থ আসছে কিসে? সবাই একটু লক্ষ্য করবে, কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি। ইপিআই মানে ইঞ্চ পার ইঞ্চ, আর ফেব্রিক উইথ আছে ইঞ্চিতে। এন্ডস পার ইঞ্চ আর এন্ডস পার ইঞ্চ, এটা কি হয়ে গেল? এন্ডস পার ইঞ্চ এটা হচ্ছে পার ইঞ্চ, আর ফেব্রিক উইথ ইঞ্চিতে আছে, তাহলে পার ইঞ্চ আর ইঞ্চ তো কাটা গেল। একটু লক্ষ্য করো, এন্ডস মানে ওয়ার্প, ওয়ার্প নাম্বার অফ ওয়ার্প 120 পার ইঞ্চ, এটা হচ্ছে কি এপিআই গুণন ফেব্রিকের উইথ 60 ইঞ্চ, ইঞ্চ ইঞ্চি কাটা গেল। আলটিমেটলি 120 আর 60 মিলে যেটা থাকলো ইপিআই ফেব্রিক উইথ, সেটা একটা সংখ্যা, এখন একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটার মধ্যে পার ইঞ্চ পার সেন্টিমিটার পার ইঞ্চ কিছু নাই, আছে টোটাল লেন্থ হয়ে গেছে, তো একটা সংখ্যা। ফেব্রিকের লেন্থ যে আমি মিটারে করলাম সেটাকে ইয়ার্ডে কনভার্ট করতে হবে, কারণ কাউন্টের সংজ্ঞা অনুযায়ী 40 আর 840 হচ্ছে ইয়ার্ডে, ইয়ার্ডে কনভার্ট হয়েছে, এর জন্য ফেব্রিক লেন্থের সাথে 1.0936 গুণ দিতে হবে, 1.0936। এই উপরে গুণ দাও ফেব্রিক লেন্থের সাথে, এখানে 1.0936 গুণ দাও, তাহলে এটা ইয়ার্ডে কনভার্ট হয়ে গেল। আর নিচে 0.84 এর পরে দিবা 2.2046 ভাগ ফর্মে। সবাইকে এটা বুঝতে পারতেছ? একটু রেসপন্স লাগবে আমার। জি স্যার, জি স্যার, আগে যেহেতু আমি ওয়েকিং নিয়মটা দেখাইছি, এখন তো ক্লিয়ার হওয়ার কথা। তাহলে এখানে ওয়ার্পের ওয়েটের সূত্র হবে ইপিআই গুণন ফেব্রিক উইথ গুণন ফেব্রিক লেন্থ গুণন 1.0936, যদি ইয়ার্ডে কনভার্ট করতে চাই, যেভাবে কনভার্ট করতে চাবা। 1.0936 এটা কনস্ট্যান্ট, সেটা কেন করলাম, ফেব্রিকের লেন্থটা মিটারে আছে, মিটারকে ইয়ার্ডে কনভার্ট করার জন্য। হ্যাঁ, তুমি যদি মিটারে রেখে দিতে চাও বা অন্য কোনো কিছু করতে চাও সেটা তোমাকে ওভাবে করতে হবে। আর এখানে 40 × 840 ব্যাপারটা কেন, 40 কাউন্ট যেহেতু আমাদের ওয়ার্পের কাউন্ট, আর 840 হচ্ছে মূলত ওই যে হ্যাঙ্কের ফর্মুলা অনুযায়ী, এবং এখানে ইয়ার্ডস আসছে, উপরে আমরা ইয়ার্ডস এ কনভার্ট করেছি, অর্থাৎ মিটারকে ইয়ার্ডস এ কনভার্ট করার জন্য আমরা এখানে 1.0936 দ্বারা গুণ দিতে বললাম। এবং আমরা ক্রিম্প এবং আমাদের শ্রিঙ্কেজ পার্সেন্টেজ কে অ্যাডজাস্ট করার জন্য, যাতে আমরা অ্যাকুরেট লেন্থের ফেব্রিক পাই, সেজন্য আমরা ওটাকে অ্যাড করে দিলাম কিভাবে, ভাগ দিয়ে। 16% হচ্ছে সেটাকে 1 থেকে বাদ দিয়ে আমরা দেখলাম 0.84 হয়, এটা ভাগ দিলাম। এবং আর একটা কি করব, এখানে দেখানো যাচ্ছে না স্পেস ছোট, এই জন্য আমরা পাউন্ড কে কেজি করার জন্য 2.2046 দ্বারাও কি করলাম, ভাগ করলাম। একই ফর্মুলাতে ওয়েফটের ওয়েটও বের করতে হবে, সেখানে পিপিআই থাকবে, বাকি সব ঠিক থাকবে। বাকি সব ঠিক থাকবে বলতে, এই যে এখানে 0.84 এর জায়গায় হবে 0.96, যেহেতু ওখানে 4% শুধু ক্রিম পার্সেন্টেজ 4% ধরেছি, 5% ধরেছি আমরা, তাহলে 5% মানে কি, 1 বিয়োগ 5% মানে 0.95, এই জায়গায় 0.95 হবে, আর এই জায়গায় হবে কত, ইপিআই হবে, পিপিআই হবে, পিক্স পার ইঞ্চ, বাকি সব ইনফরমেশন ঠিক থাকবে। ওয়েবটের ক্ষেত্রে যেহেতু পিক্স পার ইঞ্চ, এবং এখানে আমরা 0.84 দিয়েছিলাম ফর ওয়ার্প ইয়ার্নের জন্য, এখন ওয়েবটের জন্য যেহেতু 5% অনলি, তাহলে 1 বিয়োগ 5% দ্যাট মিন 0.95, বাকি 2.2046 সব ইনফরমেশন একই রকম থাকবে।
এতটুকু ক্লিয়ার? জি স্যার ওকে, তাহলে ওয়ার্পের ওয়েট বের করতে পারবো, ওয়েফটের ওয়েটও বের করতে পারবো ইনশাল্লাহ। যদি বলা হয় যে ইপিসিএম, যেটাই বলা হয়, ফেব্রিকের উইথ যদি সেন্টিমিটারে বলা থাকে, ফেব্রিক ওয়ার্পের ডেন্সিটি সেন্টিমিটারে দেওয়া থাকে, ফেব্রিকের লেন্থ দেওয়া থাকে হচ্ছে ফুটে, যেটাই করা থাকে আমরা চাইলে ইজিলি এটাকে অ্যালাইন করে নিতে পারবো, একই ইউনিটে কনভার্ট করে নিয়ে আমরা সেখান থেকে কেজিতে বা পাউন্ডে যেটাই করতে চাই সেটা করতে পারবো। তাহলে আমরা ওয়ার্পিং প্ল্যানের ম্যাথের শুরুর যে বিষয়টা সেটা হচ্ছে কি, ওয়ার্পের ওয়েট ক্যালকুলেশন, ওয়েফটের ওয়েট ক্যালকুলেশন আমরা আমরা বের করতে পেরেছি। এবং একটা ফেব্রিক এইসব ক্যালকুলেশন করতে গেলে কোন কোন বিষয়গুলোকে কনসিডার করতে হয় এই বিষয়টারও ধারণা আশা করি আমাদের হয়েছে। আচ্ছা তাহলে 1 নম্বরে দা ওয়ার্পের ওয়েট, ওয়ার্পের ওয়েট, তারপরে 2 নম্বরে ওয়েফটের ওয়েট, এটা ক্লাস শেষে সুন্দর করে লিখে নিবা খাতার মধ্যে, বা এখন যেটা লিখেছো সেটা খসড়া ভালো করে লিখে নিবা যাতে ভুল না হয়। 3 নম্বরে দাও, 1 নম্বর 2 নম্বর গেল, 3 নম্বরে হচ্ছে কি, ওয়ার্পিং প্ল্যান যেহেতু করতেছি আমরা, 3 নম্বরে আমাদের হিসাব করতে হবে, হিসাব করতে হবে নাম্বার অফ ওয়ার্প বিম, যেহেতু আমরা সলিড ডেড ফেব্রিক করতেছি হাই স্পিড ওয়ার্পিং দিয়ে করতে হবে, হাই স্পিড ওয়ার্পিং এর ক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে নাম্বার অফ ওয়ার্প বিম, নাম্বার অফ ওয়ার্প বিম, কতটা ওয়ার্প বিম লাগবে, যেহেতু আমরা বলেছিলাম যে প্রথম উদাহরণ যখন আমরা পড়লাম যে 800টা করে এরকম 10টা লাগবে, টোটাল এন্ডস 8000 ছিল প্রথম দিন যেটা আমরা দেখিয়েছিলাম এনপিটিএল থেকে, 8000 টোটাল এন্ডস, এক একটা ওয়ার্প বিমে 800টা করে থাকলে 10টা ওয়ার্প বিম লাগবে, এই 10টা ওয়ার্প বিমের ইয়ার্ন গুলো সুপার ইম্পোজ হয়ে সাইজিং এ গিয়ে টোটাল এন্ডস ক্রিয়েট করবে, মনে পড়ে? আমি এরকম একটা ফিগার ড্র করেছিলাম, 1 2 3 4 5 এরকম করে 10টা বলেছিলাম যে এটার সাথে এটা, এটার সাথে এটা হয়ে এখানে এসে হবে কত, 4000 ইয়ার্ন, আবার এটা থেকে 4000 ইয়ার্ন, এই টোটাল ইয়ার্ন মানে এখানে হবে 8000 ইয়ার্ন, এই পয়েন্টে 8000 ইয়ার্ন থাকবে, অর্থাৎ একটার সাথে একটা সুপার ইম্পোজ হয়ে 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 টোটাল 8000 ইয়ার্ন হবে। তো এখন আমাদের এই যে বিম গুলো আমি হিসাব করবো, এখন এই বিম হিসাব করতে হবে কতটা এরকম বিম লাগবে, 10টা লাগবে না 12টা লাগবে, আমাদের যে ফেব্রিক স্পেসিফিকেশনটা আমরা প্রথমেই লিখেছি 120 × 80/40 × 40, এই যে ফেব্রিক স্পেসিফিকেশন 60 ইঞ্চি যে ফেব্রিকের উইথ, এই এইটা এবং তার সাথে সাথে ওয়ার্ডার লেন্থ 1 লাখ মিটার, এই কনস্ট্রাকশনের ফেব্রিকের জন্য আমাদের এখন বের করতে হবে নাম্বার অফ ওয়ার্প বিম, কয়টা ওয়ার্প বিম লাগবে, বের করার ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্প বিম, আমরা টোটাল লেন্থস, টোটাল লেন্থস ডিভাইডেড বাই ক্রিল ক্যাপাসিটি, প্রথমে আমরা একটা জিনিস ধরে নেব যেটা ফেব্রিকের স্পেসিফিকেশনের সাথে সাথে, ক্রিল ক্যাপাসিটি ধরে নাও 760, একটু অ্যাড করে নাও তোমাদের খাতার মধ্যে ক্রিল ক্যাপাসিটি লিখে, ক্রিল CRELL ক্রিল ক্যাপাসিটি এটা লিখে ইকুয়াল দিয়ে 760 লেখো, আমরা ধরতেছি আমাদের ইন্ডাস্ট্রি আমাদের ফ্যাক্টরিতে 760 ক্রিল ক্যাপাসিটি, আমাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি এক একটা ওয়ার্পিং মেশিনে 760, যে মেশিনে আমি এটা তৈরি করব সেই মেশিনের ক্যাপাসিটি 760, তাহলে আমরা যদি এখান থেকে বের করতে চাই নাম্বার অফ ওয়ার্প বিম, নাম কয়টা ওয়ার্প বিম লাগবে, এই আমাদের যে অর্ডারটা বা আমরা যে ফেব্রিক কিন্তু আলোচনা করতেছি যেটা নিয়ে আমরা অর্ডারটাকে আমরা এক্সিকিউট করতে চাই, মনে করো বাইরে আমাকে অর্ডার দিয়েছে সেটার জন্য কয়টা ওয়ার্প বিম লাগবে, ওয়ার্প বিমের সংখ্যা বের করে ফেলবো আমরা, টোটাল এন্ডস বের করবো কিভাবে, ইপিআই গুণন ফেব্রিক উইথ ডিভাইডেড বাই ক্রিল ক্যাপাসিটি, সিসি লিখলাম ক্রিল ক্যাপাসিটি, তাহলে ইপিআই হচ্ছে 120, ফেব্রিক উইথ হচ্ছে 60, ক্রিল ক্যাপাসিটি 760, বের করো তো কয়টা ওয়ার্প বিম লাগবে, স্যার 9.47 আসে, তার মানে হয়তো আমাদের 10টা লাগবে, হ্যাঁ 9.47, এখন 9 একটা বিম তো আর ফ্র্যাকশন হতে পারে না, বিম ফ্র্যাকশন হওয়া মানে তো এটা নষ্ট বিম, ভেঙে গেছে, ভগ্নাংশ হবে না, দ্যাটস ওয়াই এখানে দুইটা অপশন আছে, হয় 9 হবে না হয় 10 হবে,
যদি নয়টা নেই, নয়টা নিলে আবার আমাদের টোটাল এন্ডস মিলবে না। হ্যাঁ, এই জন্য আমরা এই ক্ষেত্রে যদি ফ্র্যাকশন আসে, নাম্বার অফ ওয়ার বিমের ক্ষেত্রে যদি ফ্র্যাকশন আসে, তাহলে তার পরবর্তী পরবর্তী ইন্টিজার ভ্যালুটা নেবো, অর্থাৎ নয়ের পরে সংখ্যাটা নেবো 10। তাহলে আমরা দেখলাম নাম্বার অফ ওয়ার বিম 9.47 আসলো, সেটার পরবর্তী সংখ্যা যেটা সেটাকে আমরা নেব 10। 10 নিলে তো আবার দেখা যাচ্ছে আমরা 760 করে হলে 7600 ইয়ার্ন হয়। 7600 তোমার টোটাল ইয়ার্ন নয়, আমাদের ইয়ার্ন তো হচ্ছে 7200, এখন এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি যে বেশি নিলাম 9.47 কে আমি নিলাম কত 10 কনভার্ট করলাম, তো এক আমরা দেখলাম যে আমাদের ক্রিল ক্যাপাসিটি আছে 760টা করে, আর 10 10 760 × 10, এরকম 10টা বিম যদি হয়, প্রত্যেকটা যদি 760টা করে ইয়ার্ন থাকে, তাহলে আমাদের টোটাল ইয়ার্নস হয়ে যাচ্ছে 7600। আমি আগেও দেখাইছি একটা ইয়ার্ন বেশি দিলে আমাদের 1.5 কেজি ইয়ার্ন বেশি লাগে, এরকম যদি আমি 400 ইয়ার্ন বেশি দেই তাহলে 600 কেজি ইয়ার্ন বেশি লাগবে। আমাকে অবশ্যই এটাকে মিনিমাইজ করে মানে এটাকে করতেছি যেটা সেটা দিয়ে আমরা দেখলাম যে আমাদের ওয়ার্ড বিম লাগবে 10টা, পরবর্তী ইন্টিজার ভ্যালু নিলাম সেটা হচ্ছে 10, অর্থাৎ 10টা ওয়ার্ড বিম লাগবে, ঠিক আছে, কিন্তু 10টা ওয়ার্ড বিম লাগবে এটা ঠিক আছে। এখন আমরা 4 নম্বরে যে বিষয়টা বের করবো সেটা হচ্ছে নাম্বার অফ এন্ডস পার ওয়ার্ড বিম। এখন প্রত্যেকটা ওয়ার্ড বিমে কি 760টা করে ইয়ার্ন দরকার আছে? 760টা করে ইয়ার্ন দিলে তো বেশি হয়ে যাবে, ক্যাপাসিটি 760, আমি তো চাইলে কমও দিতে পারবো, 760-এর বেশি দিতে পারবো না, এটা ঠিক, কারণ ক্যাপাসিটি মানেই হচ্ছে তার ম্যাক্সিমাম লিমিটটা ক্যাপাসিটি। তো আমি যদি 760 ম্যাক্সিমাম লিমিট, 10টা বিমের জন্য 760 করে দিলে 7600 হয়, যেখানে আমার নাম্বার অফ টোটাল এন্ডস 400টা বেশি হয়ে যাবে আলটিমেটলি ফাইনালি, তো এটার জন্য আমাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য কি করব, 760টা করে এখন প্রত্যেক বিমে 760টা করে ইয়ান লাগবে না, কম লাগবে, কত কম লাগবে সেটা অ্যাকুরেটলি বের করব। কিভাবে বের করব, নাম্বার অফ এন্ডস পার ওয়ার বিম, পার ওয়ার বিম এক একটা ওয়ার বিমে কয়টা করে এন্ড লাগবে সেটা বের করব। আমাদের টোটাল এন্ড ছিল 7200, মানে আমার ফেব্রিকের কনস্ট্রাকশন থেকে বের করেছিলাম, সেটাকে আমরা এই যে এই ভ্যালু যেটা পাইলাম সেটা দ্বারা ভাগ দেব, যে ভ্যালুটা আমরা 3 নম্বরে পেয়েছি সেই ভ্যালুটা দিয়ে ভাগ দেব, 10 পেয়েছি 10 দ্বারা ভাগ দেব, তাহলে দেখা গেল 7200/10 720, অর্থাৎ এক একটা ওয়ার বিমে আমরা 720টা করে ইয়ার্ন দিয়ে যখন এখন ওয়ার্পিং শুরু করব, তখন আলটিমেটলি 10টা লাগবে হচ্ছে আমাদের ওয়ার বিম, প্রত্যেকটা ওয়ার বিমে 720টা করে ইয়ার্ন থাকবে, তাহলে আলটিমেটলি টোটাল এন্ড 7200 হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। একটা জিনিস মাথায় রাখতে হবে, 9.47 হোক, 9.3 হোক, 9.1 হোক, 9 নেওয়া যাবে না, মানে 9.1 হয়েছে মনে করো, 9.05 হয়েছে, না আমি বেশি নেই, বেশি নিতে অ্যাডজাস্ট করার সুযোগ আছে আমার, আমাকে বেশি নিতে হবে, অ্যাডজাস্ট করার সুযোগ আছে, ওকে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা গেল আমাদের সলিড ডেড ফেব্রিকের জন্য, আমরা এভাবেই আমরা হিসাব করি, ওয়ার বিম হিসাব করি, আমরা দেখলাম 10টা ওয়ার বিম লাগবে, এই 10টা ওয়ার বিমের প্রত্যেকটা ওয়ার বিমে 720টা করে ইয়ার্ন লাগবে থাকবে, এটা পরবর্তীতে সাইজিং এ গিয়ে 10টা ওয়ার বিমকে সাইজিং এ সাইজিং মেশিনের ইনপুট হিসেবে দেবো আমরা, যেমন ওখানেও ক্রিল ইউনিট আছে, সাইজিং মেশিনের ক্রিল ইউনিট আছে, তো সাইজিং মেশিনের ক্রিল ইউনিটের মধ্যে এই যে আমি হিসাব করে দেখলাম 10টা ওয়ার বিম লাগবে, যেখানে প্রত্যেকটা ওয়ার বিমে 720টা করে ইয়ার্ন আছে, এই 720টা করে ইয়ার্ন আছে 10টা ওয়ার বিমে, এই 10টা ওয়ার বিম আমি সাইজিং মেশিনে দেব, সাইজিং মেশিনে দিয়ে সেখান থেকে সুপার ইম্পোজ, ইম্পোজিং এর মাধ্যমে সুপার ইম্পোজটা বোঝায় এই যে এখান থেকে মনে করো তাহলে 3 7 3 7 21, 3 2 3 6, তাহলে 2160, তাহলে এই অংশের মধ্যে 2160 ইয়ান আছে। এটা যদি আমি সাইড থেকে দেখি তাহলে একটা শীটের মতো দেখা যাবে, শীটের এক সাইড থেকে তো একটা ইয়ানে মনে হবে, কিন্তু আসলে এখানে পাশাপাশি, হ্যাঁ, এই আমার আমাদের ডিভাইসের লম্ব বড় পাশাপাশি 2160টা ইয়ার্ন আছে, কারণ এখান থেকে এসেছে 720, এখান থেকে 720, এখান থেকে 720, এটাকে সুপার ইম্পোজ ফর্মুলা, এভাবে সুপার ইম্পোজ হয়ে 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 আলটিমেটলি আমি 10টা ওয়ার বিম থেকে সুপার ইম্পোজ হয়ে আলটিমেটলি 7200 ইয়ার্ন আসবে।
720 720 720 বিভিন্ন ভাবে ক্রিল হতে পারে, আমরা এটা সাইজিং এ গিয়ে দেখাবো। তো এটা হচ্ছে মূলত সাইজিং মেশিনের ক্রিল ইউনিটের মধ্যে 10টা ওয়ার্প বিম কে আমরা ইনপুট হিসেবে দেব, ক্রিলিং করব, সেখান থেকে প্রত্যেকটা ওয়ার্প বিম থেকে 720টা করে ইয়ার্ন এসে সুপার ইম্পোজ হয়ে আলটিমেটলি 7200 ইয়ার্ন হবে। এই 7200 টোটাল এন্ডস পরে সাইজিং বাথের ভিতর দিয়ে গিয়ে সাইজিং হবে, সাইজিং হবে। তো সেখান থেকে যে বিমটা পাবো সেটা সাইজড বিম পাবো বা উইভার্স বিম পাবো, সাইজড বিম আর উইভার্স বিম। সেই উইভার্স বিম বা সাইজ বিমটাই আমরা লুমের মধ্যে ইনপুট হিসেবে দেব, সেই ইয়ার্ন শেডিং পিকিং বিট আপ হয়ে আলটিমেটলি ফেব্রিক তৈরি হবে। এখন আসি সেকশনাল ওয়ার্পিং এর জন্য সেকশনাল ওয়ার্পিং এর জন্য। সবই ঠিক থাকবে, অর্ডার লেন্থ ঠিক থাকবে, আগের ইনফরমেশন গুলো সব ঠিক থাকবে, ক্রিম পার্সেন্টেজ, শ্রিঙ্কেজ পার্সেন্টেজ, ওয়ার্পের জন্য, ওয়েবটের জন্য প্রসেস লস, সেভাবে ওয়ার্পের ওয়েট বের করতে হবে, ওয়েবটের ওয়েট বের করতে হবে। সেকশনাল ওয়ার্পিং এ আমরা ওয়ার্পের ওয়েট, ওয়েবটের ওয়েট পর্যন্ত সব ঠিক থাকবে, শুধু নাম্বার অফ ওয়ার্প বিম এগুলা লাগবে না, এগুলা বাদে অন্য কিছু হিসাব করতে হবে। তাহলে আমরা প্রথমে যে ধরেছিলাম ফেব্রিকের স্পেসিফিকেশন সেটাও লেখো, মানে সেটাও লিখতে হবে। দেন অর্ডার লেন্থ, বায়ার আমাদের কত মিটার অর্ডার দিয়েছে সেটাও লিখতে হবে। এরপরে আমাকে ওয়ার্পের জন্য 3% শ্রিঙ্কেজ পার্সেন্টেজ সেটা ধরতে হবে, টোটাল বের করতে হবে 12 16 যেভাবে আগে করেছিলাম, যেভাবে ধরবো সেটা যোগ করে যেটা হবে সেটা হবে। এরপরে ওয়েবটের জন্য ক্রিম পার্সেন্টেজ আমরা ধরতে হবে, এরপরে আমাদের ওয়ার্পের ওয়েট বের করতে হবে, ওয়েব টু ওয়েট বের করতে হবে। সেকশনালের জন্য তোমাকে ওয়ার্প এবং ওয়েব ইয়ার্ন লাগবে। তবে হ্যাঁ, সেকশনালের জন্য যেহেতু মাল্টিপল কালারের ওয়ার্প থাকে, এর জন্য এখানে কালার ওয়াইজ ওয়ার্পের ওয়েট লাগবে। তো আগে টোটাল ওয়েট আমাকে বের করতে হবে, সেখানে পরে আমরা কালার ওয়াইজ ওয়েট বের করতে পারবো, আগে টোটাল ওয়েট বের করতে হবে। তাহলে ওয়ার্পের ওয়েট, ওয়েব টু ওয়েট লাগবে, ওয়ার্পের ওয়েট, ওয়েব টু ওয়েট আমাকে লাগবে। 1 নম্বরে ওয়ার্পের ওয়েট, 2 নম্বরে ওয়েব টু ওয়েট, এটা আমাকে লাগবে। সেকশনাল ওয়ার্পিং এর ওয়ার্পিং প্ল্যানের ক্ষেত্রে যদি আমি বলি, আমি কোনো কিছু বললাম না, শুধু বললাম যে মাল্টি কালার ফেব্রিকের জন্য একটা ওয়ার্পিং প্ল্যান, টিপিক্যাল ওয়ার্পিং প্ল্যান তুমি তৈরি করো, তোমাকে আমি তৈরি করতে বললাম, কিছু বললাম না, আমি জাস্ট তোমাকে এতটুকু বললাম যে মাল্টিপল কালার ফেব্রিকের জন্য তুমি একটা ওয়ার্পিং প্ল্যান তৈরি করো। মাল্টিপল কালারের জন্য যেহেতু সেকশনাল ওয়ার্পিং লাগবে, দ্যাটস ওয়াই তুমি এখানে সেকশনাল ওয়ার্পিং এর জন্য ওয়ার্পিং প্ল্যান তৈরি করবা। তৈরি করার সময় তোমাকে সমস্ত কিছু অ্যাজিউম করে নিতে হবে, অর্থাৎ তোমার যা দরকার, যেমন ফেব্রিকের স্পেসিফিকেশন তুমি ধরে নিবা, অর্ডার লেন্থ ধরে নিবা, ওয়ার্পের ক্রিম পার্সেন্টেজ, ওয়েবটের ক্রিম পার্সেন্টেজ, এরপরে এখান থেকে ওয়ার্পের ওয়েট বের করতে গিয়ে যা যা ধরা দরকার, লেন্থ যা দরকার, তোমাকে সবকিছু ধরে নিতে হবে। আমি বলে দেবো হয়তো বা যে অ্যাজিউম অল নেসেসারি প্যারামিটার্স, বা তোমার যা দরকার তুমি সেটা ধরে নাও, নাও বলতে পারি, ধরে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এখান থেকে তোমাকে সবকিছু ধরে নিয়ে তোমাকে ওয়ার্পের ওয়েট ক্যালকুলেশন আগে করতে হবে, দেন ওয়েবটের ওয়েট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পরে দেন যদি সলিড ডাইট হইতো তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ ওয়ার্ড বিম বের করতে হবে, প্রত্যেক ওয়ার্ড বিমে কত টাকা ইয়ার্ন থাকবে সেটা বের করতে হবে। এটা করলে তোমার সলিড ডাইটের জন্য হয়ে যেত। সেকশনালের জন্য কি করতে হবে সেটা দেখো, প্রথমে তো ওয়ার্পের এবং ওয়েব টু ওয়েব বের করতে হবে, এটা তো আমরা বললাম। তার আগে একটা বিষয় জানবো, একটা ঘর করি, ব্লু, ইয়েলো, হোয়াইট, বি ওয়াই ডাবল, মানে ব্লু ইয়েলো হোয়াইট, এটা স্ট্রাইপ, স্ট্রিপ 1, স্ট্রিপ 2, স্ট্রিপ 3, বা স্ট্রাইপ 1, স্ট্রাইপ 2, স্ট্রাইপ 3, স্ট্রাইপ 4, আমি একটু পরে বলতেছি এটা আসলে কি। আচ্ছা, এটা হচ্ছে 1 ইঞ্চ, এটা হচ্ছে 0.5 ইঞ্চ, এটা হচ্ছে পয়েন্ট, এটা 5 ইঞ্চ। স্টেপ ফোরটা বাদ দাও, মনে করি স্টেপ ফোর নাই, জাস্ট সহজ বোঝার জন্য। S1 S2 মানে স্ট্রাইপ 1, স্ট্রাইপ 2, স্ট্রাইপ 3, বি ওয়াই ডাব্লিউ, হ্যাঁ, ব্লু ইয়েলো হোয়াইট,
অর্থাৎ একটা রিপিট, রিপিটেড আমি এখানে রিপিটেড ইনফরমেশনটা দিয়েছি। রিপিট বলতে, রিপিট বলতে যেমন একটা ওয়াল, দেয়াল, ইটের দেয়াল, ইট ইট হচ্ছে একটা রিপিট, রিপিট ইউনিট, রিপিট ইউনিট, আর ইট একটা রিপিট ইউনিটের পর একটা রিপিট ইউনিট হয়ে হয়ে দেয়ালটা তৈরি হয়। তো আমরা ফেব্রিক তৈরি করার সময় যদি কোনো ডিজাইন, ডিজাইনের কথা বলি, একটা ফেব্রিকের ডিজাইন, চেক স্ট্রাইপ ফেব্রিকের ডিজাইনের কথা যদি বলি, তো আমাকে আগে রিপিট নিয়ে কাজ করতে হবে। রিপিটটা আমাকে বের করতে হবে, আগে রিপিট বের করতে হবে। বায়ার আমাকে সোয়াস টাইপের একটা ফেব্রিক দিবে, রুমাল টাইপের, সেখান থেকে আমাকে রিপিট আগে বের করতে হবে, অর্থাৎ কোন জিনিসটা বারবার রিপিট হয়ে হয়ে আলটিমেটলি টোটাল 60 ইঞ্চি হচ্ছে। তো যে জিনিসটা রিপিট হচ্ছে সেই রিপিট অংশটুকুকে আমাকে বের করে অ্যানালাইসিস করতে হবে, যে সেখানে মাল্টিপল কালার যে ইয়ার্ন আছে তার মধ্যে কোন কোন কালারের ইয়ার্ন আছে, কতটুক করে, কত ইঞ্চি করে আছে। যেমন ব্লু কালারের ইয়ার্ন আছে কত, 1 ইঞ্চ, লেট ধরো 2 ইঞ্চি আমাদের রিপিট সাইজ, 2 ইঞ্চি, দেখো 1 ইঞ্চ, 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ, ব্লু ব্লু ইয়েলো হোয়াইট, তো 1 ইঞ্চ, 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ, তাহলে টোটাল রিপিট হচ্ছে কত, যোগ করলে 2 ইঞ্চি হচ্ছে। তার মধ্যে ব্লু কালারের ইয়ার্ন আছে কত ইঞ্চি, 1 ইঞ্চ জুড়ে, ইয়েলো কালারের ইয়ার্ন আছে কত ইঞ্চ, 0.5 ইঞ্চ জুড়ে, হোয়াইট কালারের ইয়ার্ন আছে 0.5 ইঞ্চ জুড়ে। এখানে আমরা কি করলাম, এই অংশটুকুর মধ্যে এই ব্লু কালারের ইয়ার্নের সংখ্যা, মানে ওয়ার্পের ইয়ার্নের সংখ্যা, ইয়ার্ন সংখ্যা, ইয়ার্নের সংখ্যা, এই এই কলামের মধ্যে আমরা ইয়ার্নের সংখ্যা লিখলাম, নাম্বার অফ ওয়ার্প ইয়ার্ন। এখানে লিখে দাও এই যে লাস্ট যে কলাম যেটা আমরা ফাঁকা রেখেছি, এখানে এই অংশের মধ্যে হেডলাইন দাও নাম্বার অফ ওয়ার্প ইয়ার্ন, রিপিটের মধ্যে ওয়ার্প ইয়ার্নের সংখ্যা, নাম্বার অফ ওয়ার্প ইয়ার্ন ইন ইন এ রিপিট বা পার রিপিট। সেখানে কি লিখবো আমরা, যেহেতু এখানে ব্লু কালারের ইয়ারটা 1 ইঞ্চি আছে, তাহলে আমাদের ফেব্রিকের স্পেসিফিকেশনটা আগেরটাই আছে, 120 × 80 = 40 40, তাহলে 120 হচ্ছে আমাদের ফেব্রিকের ইপিআই, ওয়ার্পের ডেন্সিটি, ইয়ার্নস পার ইঞ্চ। তাহলে কি হলো, তাহলে ব্লু যেহেতু 1 ইঞ্চি আছে, তাহলে এখানে টোটাল ইয়ার্নস কত, মানে 1 ইঞ্চির মধ্যে ইয়ার্নস কত হবে, তাহলে 120টা, 1 ইঞ্চ মানে 120, তাহলে বোঝা গেল টোটাল আমাদের রিপিট সাইজের মধ্যে 2 ইঞ্চি রিপিট সাইজ, তার মধ্যে 1 ইঞ্চি হচ্ছে আমাদের ব্লু কালারের ইয়ার্ন আছে। তো 1 ইঞ্চ বলতে বোঝাচ্ছে কি, আমাদের ইপিআই তে 120, তাহলে 1 ইঞ্চিতে 120টা ইয়ার্ন থাকলে ব্লু কালারের ইয়ার্ন তে 120টাই থাকবে। আগের আমি তো ওই স্পেসিফিকেশনের কথা নিয়ে আলোচনা করতেছি, একই স্পেসিফিকেশন লিখতে হবে, মানে এই আমি বোঝার সুবিধার জন্য টিপিক্যাল এক্সাম্পলে। তাহলে নাম্বার অফ ইয়ার্ন পার রিপিট, নাম্বার অফ ইয়ার্নস পার রিপিট বা পার নাম্বার অফ ইয়ার্নস, তাহলে ব্লু কালার ইয়ান হচ্ছে 1 ইঞ্চি, তাহলে 120, ইয়েলো কালার ইয়ান হচ্ছে 0.5 ইঞ্চি মানে 60, আর হোয়াইট কালার ইয়ান 0.5 ইঞ্চি মানে 60, তাহলে রিপিটে টোটাল কত কতটা ইয়ান আছে, রিপিটে টোটাল ইয়ান 240। তাহলে আমরা দেখলাম যে একটা স্ট্রাইপ ফেব্রিক বা একটা চেক ফেব্রিক যেটাই হোক না কেন, আমাদের বায়ারের সোয়াস আমরা যেহেতু ওয়ার্পিং করতেছি, ওয়ারপিয়ানের জন্য হিসাব করতে হবে, ওয়েবটার জন্য এখন হিসাব করার দরকার নেই। তো ওয়ারপিং এর জন্য যদি ওয়ারপিয়ানের, যেহেতু আমাদের এখানে মাল্টিপল কালার হবে, তো তিনটা কালারের ইয়ার্ন আছে এখানে, দেখলাম আমরা ব্লু ইয়েলো হোয়াইট, ব্লু কালারের ইয়ার্নটা আছে 1 ইঞ্চি জায়গা জুড়ে আছে রিপিটের, ইয়েলো কালারের ইয়ার্নটা আছে 0.5 ইঞ্চি জায়গা জুড়ে, হোয়াইট কালার ইয়ার্নটা আছে 0.5 ইঞ্চি জায়গা জুড়ে, টোটাল আমাদের রিপিটের মধ্যে ইয়ার্ন আছে 240টা ইয়ার্ন। ক্লিয়ার? জি স্যার। 240টা ইয়ার্ন আছে আমাদের রিপিটে, আমাদের পিল ক্যাপাসিটি আমরা ধরে নিলাম 760, আগে আগের সব ইনফরমেশন আমি ঠিক রাখতে বলছি, পিল ক্যাপাসিটি 760। আচ্ছা এখন এর পরের যে ভ্যালুটা, এখন আমার হোয়াইট বোর্ড সংখ্যা শেষ না, আচ্ছা দেখো এরপরে আমি দেখলো ক্রিল রিপিট, এখন আমি বের করবো, দেখো ক্রিল রিপিট, ক্রিল রিপিট একটা সংখ্যা, 3 নম্বরে লেখো ক্রিল রিপিট, আমরা ওয়ার্পের ওয়েট 1 নম্বরে, ওয়েবটের ওয়েট 2 নম্বরে, 3 নম্বরে ক্রিল রিপিট, মানে বের করতে হবে আর কি ক্রিল রিপিট। ক্রিল রিপিট বের করব কিভাবে, ক্রিল রিপিট বের করব আমাদের ক্রিল ক্যাপাসিটি, সিসি মানে ক্রিল ক্যাপাসিটি ডিভাইডেড বাই ওই যে আমাদের একটু আগে যে হিসাব করলাম 240টা ইয়ার্ন, রিপিটের টোটাল নাম্বার অফ ইয়ার্নস পার রিপিট, এটা দ্বারা ভাগ দেব, নাম্বার অফ ইয়ার্নস পার রিপিট, পার রিপিটে ইয়ার্নের সংখ্যা, ওয়ার্পের সংখ্যা, ইয়ার্ন বা এন্ডস এর সংখ্যা, পার রিপিটে এন্ডস এর সংখ্যা, সংখ্যা নাম্বার অফ ওয়ার্পস, নাম্বার অফ এন্ডস পার রিপিট, এক রিপিটে কয়টা এন্ড আছে, ওয়ার্পের ইয়ার্ন আছে, এটা দ্বারা ভাগ দিলে আমরা পাবো। এখন দেখো আমরা দেখেছি যে 760টা আমাদের ক্রিল ক্যাপাসিটি ধরেছি,
আর আমাদের 240 ভাগ করলে কত হয়? 3.167। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে 3.167 আমাদের এখানে আসতেছে, এখানে 3.167, এখানে মূলত 4 নেওয়ার সুযোগ নাই। 4 নিলে তো 4 2 গুণা 8, 4 চকে 16, মানে 960 হয়ে যাবে। 4 নেওয়ার সুযোগ আছে, 240টা একটা, আমাদের ক্যাপাসিটি 760, আর আমাদের একটা রিপিট, আমি যে তিনটা রিপিট, চারটা রিপিট, এটা রিপিট বের করতেছি কিন্তু, আমি ক্রিল রিপিট রিপিট বের করতেছি, মানে হচ্ছে এই 240টা করে ইয়ার্ন কয়বার রিপিট করতে পারবো আমি, ক্রিলিং এর মধ্যে ক্রিলিং কয়বার করতে পারবো এট এ টাইম। তো এখানে দেখো 240কে আমি যদি 3.16 কে যদি আমি পরবর্তী ইন্টিজার হয়ে টানে 4 হয়ে যাবে, সেটা হলে তো আলটিমেটলি ক্রিল ক্যাপাসিটি কে এক্সিড করে যাচ্ছে, নেওয়া যাবে না, 3 নিতে হবে, এখানে আর কোনো হিসাব কিতাব নাই, 3 নিতে হবে। অর্থাৎ এখানে 3.16 আসুক, 3.05 আসুক, যাই আসুক, আমরা এখানে নেব কত, 3, মানে ক্রিল রিপিট 3, মানে এট এ টাইম আমরা তিনটা রিপিট কে ক্রিলিং করব। আমাদের সেকশনাল ওয়ার্পিং মেশিনের ক্রিল ইউনিটের মধ্যে আমরা এট এ টাইম তিনটা রিপিট কে ক্রিলিং করব, অর্থাৎ 240 240 240 720টা ইয়ান হবে এট এ টাইম, আমরা 300 তিনটা রিপিট কে ক্রিল রিপিট 3, মানে হচ্ছে এই 240টা ইয়ান সম্বলিত এক একটা রিপিট, এই ধরনের তিনটা রিপিট কে আমরা আমাদের সেকশনাল ওয়ার্পিং এর ক্রিল ইউনিটের মধ্যে ক্রিলিং করব। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ ক্রিল রিপিট, একটু পরে আর সিগনিফিকেন্সটা আর একটু ভালোভাবে বোঝায় আসবে। যেমন আমরা ক্রিল রিপিট ধরলাম 3, ধরলাম না, বের করছি আমরা, এখানে কোনো ধরাধরি কিছু নাই, এখানে আমরা বের করছি, আমরা দেখতেছি যে আমাদের ক্রিল রিপিট হচ্ছে 3, অর্থাৎ 240টা ইয়ার্ন সম্বলিত এক একটা রিপিট, এরকম তিনটা রিপিট কে আমরা এট এ টাইম ক্রিলিং করতে পারবো, দিস ইজ ক্রিল রিপিট। এটা ঠিক আছে, বুঝছো? তাহলে আমরা দেখলাম 240টা ইনটু 3, টোটাল আমরা 720টা ইয়ার্ন, আমি একটু বুঝতে হচ্ছে, এর পরবর্তী হোয়াইট বোর্ড বোধহয় নাই, 12টা হোয়াইট বোর্ড হয়ে গেছে, যাই হোক তোমরা লিখে নিচ্ছ, যেহেতু 4 নাম্বারে দেখো, নাম্বার অফ এন্ডস পার সেকশন, এই যে সেকশনের কথা চলে আসলো, আমরা যে সেকশন ওয়ার্কিং করতেছি, সেকশন করে করে জড়ানোর কথা বললাম আগে, সেকশনে কয়টা করে ইয়ার্ন লাগবে, হোয়াট ইজ সেকশন, সেকশনটা কি, সেকশনটা আগে শোনো, সেকশনটা শোনো, আমরা এট এ টাইম ট্যাপার ড্রামে, আমরা এট এ টাইম, এটা লিখে না, আমরা এট এ টাইম, দিস ইজ ট্যাপার ড্রাম, আমরা এট এ টাইম ট্যাপার ড্রামে যতটা ইয়ার্ন এট এ টাইম আমরা ওয়াইন্ডিং করব, ট্যাপার ড্রামে জড়াবো, যতটা জড়াবো সবগুলো মিলে একটা সেকশন, আমরা এট এ টাইম ট্যাপার ড্রামে যতটা ইয়ার্ন জড়াতে পারবো সবগুলো মিলে একটা সেকশন। আমরা বললাম যে আমাদের ক্রিল রিপিট হচ্ছে 3, এক একটা রিপিট, আমাদের রিপিটের মধ্যে 240টা করে ইয়ার্ন আছে, এবং সেখানে আমরা দেখলাম ক্রিল রিপিট হিসাব করলাম, তিনটা, তিন হচ্ছে ক্রিল রিপিট, অর্থাৎ 240টা ইয়ার্ন সম্বলিত, বিভিন্ন কালার ইয়ার্ন আছে, 240টা ইয়ার্ন সম্বলিত তিনটা রিপিট কে আমরা ক্রিলিং করলাম, তাহলে টোটাল হলো 720, এরকম 720টা ইয়ার্ন আমরা এট এ টাইম ট্যাপার ড্রামে জড়াতে পারতেছি, 720টা ইয়ার্ন, তাহলে এই 720টা ইয়ার্ন মিলেই হচ্ছে একটা সেকশন, কারণ 720টা ইয়ার্ন তো ক্রিলিং করা আছে, ক্রিলিং করা থাকা মানে কি, এট এ টাইম তো আমি ট্যাপার ড্রামে 720টা ইয়ার্নে টেনে নিয়ে আসতে পারতেছি, নিয়ে এসে আমি ট্যাপার ড্রামে জড়াচ্ছি, তাহলে এট এ টাইম যতটা ইয়ার্ন ক্রিল ইউনিট থেকে ট্যাপার ড্রামে জড়ানো যাবে সবগুলো মিলে একটা সেকশন। তাহলে এখানে আমরা যদি বলি নাম্বার অফ এন্ডস পার সেকশন, এক একটা সেকশনে কতটা করে এন্ড থাকবে, ওয়ার্ক ইয়ার্ন থাকবে, তাহলে এখানে আমরা সূত্রটা হচ্ছে ক্রিল রিপিট কে সিআর, মানে ক্রিল রিপিট গুণন নাম্বার অফ এন্ডস পার রিপিট, একটা রিপিটে কতটা কতটা ইয়ার্ন আছে, নাম্বার অফ মানে 240টা আছে, নাম্বার অফ এন্ডস পার রিপিট, নাম্বার অফ এন্ডস পার রিপিট, রিপিটটা বানানো মানে ঠিক স্পেলিংটা ঠিক করে নাও, নাম্বার অফ এন্ডস পার রিপিট, তাহলে নাম্বার অফ এন্ডস পার সেকশন বের করার সূত্রটা কি, আগে সেকশনের সংখ্যা বুঝতে হবে, এক সেকশনের সেকশনটা কি আসলে, এট এ টাইম আমরা ওয়ার্প ইয়ার্ন, এট এ টাইম ক্রিল ইউনিট থেকে যতটা ইয়ার্ন কে ট্যাপার ড্রামে জড়াতে পারি সবগুলো মিলে একটা সেকশন। এট এ টাইম তো আমরা তিনটা রিপিট তো আমরা ক্রিলিং করে ফেলেছি,
তিনটা রিপিটের টোটাল ইয়ার্নকে তো আমরা এট এ টাইম জড়াবো আমরা ট্যাপার ড্রামে, তাহলে তিনটা রিপিট মিলেই তো তিনটা রিপিটের টোটাল ইয়ার্ন মিলে একটা সেকশন, সেটা সূত্র ক্রিল রিপিট গুলো নাম্বার অফ এন্ডস পার রিপিট। এক একটা রিপিটে আমরা প্রথমে যে বের করলাম 240টা, ক্রিল রিপিট হচ্ছে 3, তাহলে 720 হচ্ছে সেকশন। এখন আমরা বের করবো নাম্বার অফ সেকশন, ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ আর একটু ধৈর্য ধরো, তাহলে আমরা নাম্বার অফ এন্ডস পার সেকশন কিন্তু বের করলাম। এখন আমরা বের করবো নাম্বার অফ সেকশন, এটা ক্লিয়ার? জি স্যার। এই শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। শোনা যায়? জি স্যার শুনতে পাচ্ছি আমরা। সবাই কি শুনতে পাচ্ছ? এখন আমরা বের করবো নাম্বার অফ সেকশন। নাম্বারিংটা করো যাতে ওই সিরিয়াল ওয়াইজ নাম্বার অফ সেকশন কত নাম্বার পয়েন্ট, নাম্বার অফ সেকশন, নাম্বার অফ সেকশন বের করার সূত্রটা কি? আমরা দেখলাম নাম্বার অফ এন্ডস পার সেকশন কত, ক্রিল রিপিটের সাথে আমরা গুণ দিয়ে দেখলাম কত আসে, একটা সংখ্যা আসে 720 আসে, 240 × 3 ক্রিল রিপিট 3। তাহলে নাম্বার অফ সেকশন বের করতে গেলে আমাদের বের করতে হবে কি, আমাদের আগে লাগবে টোটাল এন্ডস, যেহেতু টোটাল এন্ডস এর হিসাবটা আসবে, টোটাল এন্ডস, এই টোটাল এন্ডস কে আমি ওই যে নাম্বার অফ এন্ডস পার সেকশন দ্বারা ভাগ দেব। এক সেকশনে আমাদের নাম্বার অফ এন্ডস পার সেকশন, নাম্বার অফ এন্ডস পার সেকশন, এক সেকশনে যতটা ইয়ার্ন লাগবে টোটাল এন্ডস কে, তো সেটা দ্বারা ভাগ দিলেই আমরা আলটিমেটলি সেকশনের সংখ্যা পাবো, নাম্বার অফ এন্ডস পার সেকশন। আমাদের টোটাল এন্ডস রয়েছে 7200 আর নাম্বার অফ এন্ডস পার সেকশন আমরা দেখলাম 720, আলটিমেটলি সেকশনের সংখ্যা কত, 10টা, 10টা সংখ্যা, 10টা সেকশন তৈরি হবে। যদি এটা ফ্র্যাকশন আসতো কি করতে, স্যার পরবর্তী ইন্টিজার নিতে হতো? না, পরবর্তী ইন্টিজারও না বা তার আগের ইন্টিজারও নেওয়ার লাগবে না, এখানে যেহেতু সেকশনটা হচ্ছে কিছু ইয়ার্নের সমষ্টি, এক একটা সেকশনে 720টা করে ইয়ার্ন আছে, ইয়ার্নের সংখ্যা কম বেশি হওয়া তো কোনো ইম্পসিবল কিছু না। ওয়ার্ক বিমটা ফ্র্যাকশন হওয়া মানে ভাঙ্গা সেকশন, এখানে তো ওয়ার্ক বিমে ভাঙ্গা সেকশন সুযোগ নাই, কারণ ওয়ার্ক বিম আমরা জানি ফ্ল্যাঞ্জ থেকে ফ্ল্যাঞ্জ এই টোটাল ইন্টার উইথ এর মধ্যে ইয়ার্নটাকে জড়ানো হয়, এখানে ফ্ল্যাঞ্জ একটা ওয়ার্ক বিমের অর্ধেক ইয়ার্ন তো জড়ানো হয় না, যে ইয়ার্নই হোক 200 ইয়ার্ন হলেও সেটা ফ্ল্যাঞ্জ টু ফ্ল্যাঞ্জ 60 ইঞ্চির মধ্যে 200 ইয়ার্নকে অ্যাডজাস্টেবল রিডের মাধ্যমে টোটালি সুন্দরভাবে ইউনিফর্মলি অ্যালোকেট করে দেওয়া হয়, এখানে ফ্র্যাকশন হওয়ার সুযোগ নাই। কিন্তু সেকশনের ক্ষেত্রে তো ফ্র্যাকশন হওয়ার সুযোগ আছে, সেকশনের মধ্যে 720টা একটা একটা সেকশনে ইয়ার্নের সংখ্যা, একটা সেকশনে ইয়ার্নের সংখ্যা 720, আমি যদি 710টা হয় কোনো সমস্যা তো হবে না, ইয়ার্নের সংখ্যা কমে গেল, কোনো কিছু ভাঙ্গাভাঙ্গি লাগলো না বা ফ্র্যাকশন হলো না। মানে ফ্র্যাকশন বলতে ওয়ার বিমের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম ফ্র্যাকশন মানেই হচ্ছে সেটা ভাঙ্গা বিম বা এটা সম্ভব না, কিন্তু নাম্বার অফ সেকশনের ক্ষেত্রে ইয়ার্নের সংখ্যা একটু কম বেশি হবে যদি ফ্র্যাকশনাল সেকশন হয়, 0.3 যদি হয়, মানে 10.3 আসলো 10.3 থাকবে, এই সেকশনের সংখ্যাকে ইন্টিজার ভ্যালু রাউন্ড ফিগারে নিয়ে আসার কোনো দরকার নেই, করা যাবে না, করা হয় না, এটা ওই অ্যাপ্রোচ মানে ওই অ্যাপ্রোচটা অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে আমার তো লজিক বলতেছে যে এখানে সেকশনটা ফ্র্যাকশন হতে পারে,
সেকশন ফ্র্যাকশন মানে কি, 720 হচ্ছে টোটাল ফ্র্যাকশন, টোটাল সেকশন, 0.3 বলতে যদি 0.5 10.5 আসে, অর্থাৎ পরবর্তী যে লাস্ট সেকশন যেটা ফ্র্যাকশনাল সেকশন, সেই সেকশনের মধ্যে 720 এর অর্ধেক ইয়ান থাকবে। যদি 0.5 পাই আমি, 10.5 যদি আসে, তাহলে 10.5 মানে লাস্ট যে সেকশনটা 11th সেকশন, 11 নম্বর সেকশনটা হবে একটা ফ্র্যাকশন সেকশন, সেই ফ্র্যাকশনাল সেকশনে ইয়ানের সংখ্যা কত হবে, 0.5 ইনটু 720, অর্থাৎ 360টা ইয়ান থাকবে। তো ইয়ানের সংখ্যাটা আমি ইজিলি বের করতে পারলাম, কারণ এখানে যদি আমি রাউন্ড নিতে যাই এখানে মিনিমাইজ করার সুযোগ নাই, তো অ্যাডজাস্ট করার সুযোগ নাই। আমি তো ওয়ার্পিং অ্যাডজাস্ট করতে করলাম আগেরটাতে, সলিড ডাইট আগের ওয়ার্পিং প্ল্যান, এখানে তো অ্যাডজাস্টের কোনো সুযোগ নাই, করাও হয় না। এবং এখানে যেহেতু সেকশন ফ্র্যাকশন হতেই পারে, এই জন্য এখানে আর পরবর্তী ইন্টিজার ভ্যালু বা তার আগে ইন্টিজার ভ্যালু নেওয়ার কোনো দরকার নাই, একটা এক্সাক্ট ফ্র্যাকশন ফ্র্যাকশনই থাকবে। নাম্বার অফ সেকশনে যদি 10.5 আছে, 10.5 এ রেখে দিবা, 10.6 হলে 10.6 এ রেখে দিবা। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে আমাদের ওয়ার্পিং প্ল্যান, সকলকে ধন্যবাদ। ওয়ার্পিংটা মোটামুটি শেষ হলো, মোটামুটি না ভালোভাবে শেষ হয়েছে। আমরা যখন ল্যাবে যাব, ল্যাবে গেলে আমাদের কাছে ক্লিয়ার হবে। আর তোমরা একটা সুন্দর দেখে একটা টাইম দাও, যখন তিন ডিপার্টমেন্ট মিলে আমাদের প্রথম সিডিটা দিবা, পরে কথা হবে এটা নিয়ে সিয়ারদের সাথে, তোমরা নিজেরা ডিসকাস করে নিও না, আমাদের সময় হয়ে গেছে এখন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? যে ভালো নোট তোলো, যে ভালো নোট তুলতে পেরেছো আজকে, সে সবাইকে প্রোভাইড করে দিবা, মানে এই যে নোট ডাউন করে